চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক আজকে আমরা ক্যালকুলেট সিরিজটাকে কন্টিনিউ করছি যেখানে আজকে হলো ক্লাস নাম্বার সেভেন তো ডেফিনেটলি তুমি বুঝতে পারছো এক থেকে ছয় নম্বর ক্লাস আগেই আমাদের হয়ে গেছে তো যারা যারা নতুন যোগদান করেছো অবশ্যই তোমাদের বলবো ক্লাসগুলোকে যদি দেখো তাহলে এক নম্বর ক্লাস থেকে দেখবে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে ব্যাপারটা চলছেটা কি তো চলো তো হ্যালো হ্যালো বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো সবার বেশ ভালো চলছেও বটে আমরা পড়ছি ম্যাথামেটিক্স মাইনরের সেমিস্টার ওয়ানের একটা পার্টিকুলার সিলেবাস এটা হচ্ছে ক্যালকুলাস বলা টপিকটা সেই ক্যালকুলাস টপিকটাকে আমরা নামকরণ করেছি ক্যালকুলাস সিরিজ বলে এই টপিকটা ক্যালকুলাস বলে যে টপিকটা আছে যে সিলেবাসটা আছে একটু পরেই দেখতে পাবে সেটা যদি এখান থেকে দেখে নাও মানে এই ক্লাসগুলোকে তুমি যদি ফলো করো তাহলে অন্য কোথাও ফলো করার প্রয়োজন পড়বে না ব্যাপারটা বুঝতে পারছো এতটাই ডিটেলসে আমরা এটাকে এখানে কভার করছি ঠিক আছে তোমার পরীক্ষার জন্যে একদম হানড্রেড পার্সেন্ট রেডি হয়ে যাবে এনিওয়ে চলো তাহলে শুরু করি আমরা সিলেবাসটাকে একটুখানি নজর দিয়ে দিই এটা হলো দু সালের সিলেবাস আর দু সালে যাই হোক দু সালের তেইশ সালেরই সিলেবাস তেইশ চব্বিশ এনিওয়ে আমরা ক্যালকুলাস বলে যে টপিকটা আছে এই টপিকটাকে ইউটিউবের মধ্যে এখানে কভার করছি আর বাকি জিওমেট্রি এবং ভেক্টর বালা যে টপিকটা আছে এই দুটো টপিককে আমরা কোথায় গিয়েছি বেকার ব্যাচের মধ্যে তো প্রথমে ক্যালকুলাসের সিলেবাসটাকে একটু আরেকবার রিভিশন মেরে নিই আমরা ডিডাকশন ফর্মুলা দিয়ে শুরু করেছিলাম এক নম্বর ক্লাস থেকে একদম ছয় নম্বর পর্যন্ত গিয়ে হ্যাঁ পুরো রিডাকশন ফর্মুলা যতগুলো অঙ্কটঙ্ক আছে সব কিছু কভার করে নিয়েছি আজকে আমরা যেই টপিকটা পড়ব সেটা হচ্ছে কি বলবো সব থেকে পৃথিবীর সব থেকে সহজ একটা টপিক সেটা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম এবং এল হসপিটাল রুল এই ছোট্ট টপিকটাকে আমি করিয়ে দিতে চাই দেখো এই টপিকটা নিয়ে যদি একটা কথা আমি তোমাকে শুনিয়ে দিই ঠিক আছে তাহলে তোমার মনটা খুশি হয়ে যাবে যে এই এল হসপিটাল রুলটা কেউ যদি একবার জাস্ট একবার নিজের জীবনে ভুলবশত যদি দেখে ফেলে একবার তাহলে সে আর কোনো দিনও ভুলতে পারবে না ঠিক আছে তো আজীবন তার মাথার মধ্যে থেকে যাবে এল হসপিটাল রুলটা কী ছিল দারুণ একটা সহজ টপিক একেবারে পুরো জল ঠিক আছে তো গিলবে পুরোপুরি আজকের টপিকটা আজকে পড়বো ইনডিটার ইন ফর্ম আর সেটাকে সলভ করার যে প্রসেসটা সেটা হচ্ছে এল হসপিটাল রুল আমাদের সিরাজম একাডেমিতে ব্যাচেসগুলো চলছে সেটা হচ্ছে তোমার মেজরওয়ালা ব্যাচ এবং মাইনরওয়ালা ব্যাচ তোমরা ভালো করেই জানো আগে থেকে মাইনরওয়ালা ব্যাচটাকে আমি পড়াচ্ছি সেখানে মাইনর স্টুডেন্টদেরকে একদম স্পেশালি মাথায় রেখে ব্যাচটাকে ডিজাইন করা হয়েছে এখানে মেজরওয়ালা ব্যাচটাকে মেজর এবং মাইনর দুজন স্টুডেন্টই পড়তে পারে এনিওয় তোমরা ডিটেলসগুলো একটুখানি দেখে নিতে পারো আগের ক্লাসগুলো তো বলেছি দ্যাট ইজ হয় বলার প্রয়োজন মনে করছি না দেখো এখানে আমাদের যেটা মাইনরওয়ালা ব্যাচ মাইনরওয়ালা ব্যাচটাকে আমরা বলি সেটার নামকরণ করেছি হ্যাঁ বেকার ব্যাচ একদম তো এই বেকার বেচার ডিটেলসগুলো তুমি দেখে নিতে পারো ফুল কোর্স ফি দেওয়া আছে চলো আমরা কন্টেন্টের দিকে চলে যাই সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই 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 জয়েন হয়ে যাবে ঠিক আছে ইভেন বন্ধু বান্ধবীদেরকেও জয়েন করে নেবে বিকজ অফ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই যে ফ্রি ক্লাসগুলো দিস সবগুলো আমি কিন্তু এই ক্লাসের লিঙ্কগুলো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই তারপরে যে পিডিএফগুলো তৈরি হবে এই ক্লাসটা তৈরি হবে ক্লাস ক্লাসে যেটা নোট তৈরি হবে সেই নোটটাকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দিই তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তোমাকে থাকতে হবে দিস ইজ হান্ড্রেড পারসেন্ট ফ্রি ফর অল যে কেউ ঢুকতে পারে যখন ইচ্ছে তখন ঢুকতে পারে এবং যখন ইচ্ছা সে বেরিয়েও যেতে পারে তো এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই আমাদের বেকার বেচার সমস্ত সমস্ত আপডেটগুলো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয় এনিওয়ে ইন্টারেস্টেড থাকলে অবশ্যই অবশ্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকো মানে ক্লাসগুলোকে যদি ফলো করে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে এনিওয়ে চলো উইদাউট এনি ওয়েস্টিং টাইম চালিয়ে দোস্ত ফির শুরু করতে হ্যাঁ আজকের প্রোগ্রাম আজকে আমরা পড়বো হচ্ছে ইনডিটারমিনেন্ট ফর্ম তো সেটাকে একটু হেডিং দিয়ে নাও ইন ডিটারমিনেন্ট ঠিক আছে ইন ডিটারেট ফর্ম ঠিক আছে ইনডিটারমিনেন্ট ফর্ম এখন বিষয়টা হচ্ছে তোমার যেটা জানা থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে আছেটা কি ভেতরের মালপত্রগুলো কি আছে তো ভেতরের মালপত্র যা আছে আছে তুমি বাইরে থেকে এই বাক্সটাকে দেখেই বলে দিতে পারো যে ভেতরের মালপত্র কি আছে তাহলে কি করে বুঝবে এটা বুঝবে হচ্ছে হেডিংটা দেখে তার মানে চ্যাপ্টারের নামটা যেটা আছে সেটার মধ্যেই সব কিছু বলে দেওয়া আছে ইনডিটারমিনেন্ট ফর্ম ইনডিটারমিনেন্ট মানে কি একটু যদি বাংলা ডিকশনারিতে একটু প্লেস করো এই ওয়ার্ডটাকে ইনডিটারমিনেন্ট তোমাকে সেটা দেবে অনির্দিষ্ট কি দেবে অনির্দিষ্ট ঠিক আছে যেটা অনির্দিষ্ট আমি এখন বানান ভুল করে দেব অনির্দিষ্ট লিখব না অনির্দিষ্ট মানে হচ্ছে কি যেটাকে অ্যাকচুয়ালি পার্টিকুলারলি বলা যায় না সেটার যেটা ভ্যালু হবে সেই ভ্যালুটা বলা যায় না ভ্যালুটা পার্টিকুলারলি সেটাকে আমরা বলতে পারবো না সেটাই হচ্ছে তোমার বলতে পারো অনির্দিষ্ট আর ফর্ম মানে বুঝতে পারছো কোনো একটা এক্সপ্রেশন ধরো এফ এক্স বাই জি এক্স টাইপের কোনো একটা এক্সপ্রেশন উপরে হচ্ছে এফ এর এক্সের একটা ফাংশন নিচেও একটা এক্সের এই রকম ফর্মটা এটা হলো একটা ফর্ম বা এটাকে এক্সপ্রেশন বলতে পারো তো এই ফর্মটা যদি পার্টিকুলারলি এক্সের কোনো ভ্যালুর জন্য বের করা না যায় তখন সেটাকে বলা হবে ইনডিটারমিনেন্ট ফর্ম ঠিক আছে ইনডিটারমিনেন্ট ফর্ম ঠিক আছে আই বলতে পারো তুমি এনিওয়ে টপিকটা খুবই বেশি সহজ দেখলেই বুঝতে পারবে আমি থিওরি নিয়ে আমি বেশি মাথা ঘামাতে চাইছি না আমি জাস্ট তোমাকে প্রথমে একটা এক্সাম্পল ছুড়ে দেবো তারপরে হচ্ছে থিওরির দিকে যাব ঠিক আছে মাঝে নেহি রুকনি চাহিদা ঠিক আছে থিওরি দিলে তো একেবারে বোরিং হয়ে যায় তো একটা কোশ্চেন দিয়ে চাল শুরু আরম্ভ করব আর সেটা হচ্ছে ইনডিটারমিন ফর্মগুলো বলে দিতে হবে আমাকে তাই না আচ্ছা পরেই বলছি চলো আগে কোশ্চেনটা দেখি আগে যে কোনো একটা কোয়েশ্চেন আমি যদি তোমার জন্যে কনসিডার করি তাহলে কী হবে সেটা দাঁড়াও এক সেকেন্ড একটা ইজি দেখে একটা কোশ্চিন নিচ্ছি অনলি ফর ইউ এই রে আমি ইজি খুঁজে পাচ্ছি না এখন সবগুলো এখন কঠিনগুলো বেরিয়ে গেছে দাঁড়া 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 এক সেকেন্ড চলো একটা কোয়েশ্চিন তোমার জন্য নিচ্ছি আর সেটা হচ্ছে লিমিটিং ভ্যালিউ হ্যাঁ লিমিটিং ভ্যালু অফ এক্স টেন্স টু জিরো করলাম এটা এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স নিচ্ছি এটাই সবথেকে সহজ বলতে পারো তুমি এটাই হচ্ছে সবথেকে সহজ বলতে পারো তুমি এটার ভ্যালুটা বের করো দেখি বন্ধু এটার ভ্যালু তোমার নিশ্চয়ই লিমিটের বিষয়টা নিয়ে তোমার কনসেপ্টটা আছে আগে থেকে আগের ক্লাসগুলোতে যদি না থাকে অ্যাটলিস্ট এইটা জানো লিমিট কি করে বের করতে হয় যদি নাও জানো তবুও দেখো কারণ দেখলেই বুঝতে পারবে ঠিক আছে এখানে শিখে নাও লিমিটের যে কনসেপ্টটাকে আমরা অ্যাকচুয়ালি কীভাবে ইউজ করব তো যেটা দেওয়া আছে সেটাকে আমি একেবারে কপি করলাম এখান থেকে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ঠিক আছে সাইন এক্স বাই এক্স এইটা যখন বের করতে যাব তার মানে কি এক্সের ভ্যালুটা আমরা এখানে জিরো পুট করব যদি জিরো পুট করো তাহলে দেখো তো এটা সমান সমান আমরা কি পাবো দেখো উপরে পাচ্ছি যেটা সাইন এক্স মানে সাইন জিরো সাইন জিরোর ভ্যালু তুমি বলে গা দিস ইজ জিরো ডিভাইডেড বাই এক্স মানে জিরো তো দিস ইজ নাথিং বাট জিরো বাই জিরো ফর্ম আর এই টাইপের ফর্ম যদি চলে আসে তাহলে এইগুলোকে বলা হয় ইনডিটারমিন্যান্ট ফর্ম ইনডিটারমেন্ট ফর্মগুলো আমি তোমাকে বলে দিচ্ছি একটু পরেই বলছি সেটা ইনফিনিটি বাই ইনফিনিটি হতে পারে এছাড়া আরও অন্যান্য আছে সেটা আমি পরে লিখে দিচ্ছি তবে এই অঙ্কটা পার্টিকুলারলি দেখো তুমি এইটাকে কি বলা হচ্ছে জিরো বাই জিরোটাকে এটাকে বলা হচ্ছে ইনডিটারমিনেন্ট ফর্ম কেন ইনডিটারমিনেন্ট ফর্ম ব্যাপারটা বুঝতে পারলে জিরো বাই জিরো সমান সমান আমরা কোনো কিছু বলতে পারি না এটা সমান সমান কোনো কিছু জানি আমরা সেই কারণে বলছে যে এটা হলো ওই যে ইনডিটারমিনেন্ট মানে অনির্দিষ্ট ফর্ম বা অনির্দিষ্ট একটা এক্সপ্রেশন ব্যাপারটা বোঝা গেল তো ব্যাস এইটুকুটাই ব্যাপার আর কি আর কিছু নয় যেহেতু এটা বলা যায় না বা বের করা যায় না সেই কারণে আমরা এইবার চালু করব এল হসপিটাল রুল এল হসপিটাল রুল এই যখন ইনডিটারমিনেন্ট ফর্ম চলে আসবে আমাদের কাছে তখন ইমিডিয়েটলি হসপিটাল থেকে কে আসবে হসপিটাল থেকে এল আসবে এল হসপিটাল রুল এল হসপিটাল রুল কেন নিয়ে আসবো কারণ আমি কি করবো এখানে চিকিৎসা করব ঠিক আছে ট্রিটমেন্ট চালাবো তো ট্রিটমেন্ট চালাবো দ্যাট ইজ ওয়াই ট্রিটমেন্টটা কিভাবে করব সেটার প্রসেসটা কি সেটা তোমাকে শিখে নিতে হবে এটার প্রসেসটা খুবই 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 বেশি জরুরি বলছে উপরতলার যে লোক আছে উপরতলার লোক তুমি দেখতে পাচ্ছ এবং নিচের তলার লোক দেখতে পাচ্ছ বলছে এরপরে তুমি এক কাজ করো এটা তুমি উপরতলার লোকের একবার ডেরিভেটিভ বের করে নাও সাইন এক্সের ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে কীভাবে বলো দেখি মানে ডিডি এক্স অফ সাইন অফ এক্স কে মিলে গা তোমা বাচ্চা লোক দ্যাট ইজ কসেক্স নাথিং বাট এই মালটাকে আমাদের ডিডিএক্স অফ এক্স এটাকে বের করে নিতে হবে দিস ইজ নাথিং বাট ওয়ান তো বলছে যখন তুমি এইটার লিমিটটা বের করছিলে যখন তুমি ধরো ডিএক্স গুলোকে আমি রাস্তা থেকে সরিয়ে দিলে ব্যাপারটা এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ঠিক আছে এইটাকে যখন রাস্তা থেকে সুরিয়ে দিলে এবার লিমিট যখন এটাকে নিচ্ছে এটার যেটা লিমিটিং ভ্যালু হবে বলছে এই দুটো লিমিট একদম বলছে একই দুটোই সমান সমান এটার ভ্যালু যেটা হবে সেটা এটারও ভ্যালু হবে তো দেখা যাচ্ছে যখন আমরা ডিফারেন্সিয়েশন করে নিচ্ছি একবার এক্সের রেসপেক্টে উপরতলার লোক এবং নিচের তলার লোককে যখন ডিফারেনসিয়েশন চালিয়ে দিলাম তখন সেটা চলে আসলো আমাদের কাছে দিস ওয়ান দিস ইজ নাথিং বাট এইবার এক সমান সমান জিরো তুমি দেখবে কস জিরো কস জিরো মানে আমরা জানি ওয়ান আর নিচে তো ওয়ান আছে তো ওয়ান লেখার প্রয়োজন মনে করলাম না এটার উত্তর নাথিং বাট ওয়ান বেরিয়ে আসলো ব্যাপারটা বোঝা গেলো আচ্ছা আমাকে তাহলে এটা সুন্দর করে লিখে দিতে হবে কী করে হচ্ছে ব্যাপারটা দেখো অঙ্কের মাধ্যমেই জিনিসটা খুব ভালো করে বোঝা যাবে থিওরিতে কিচ্ছু নেই ওয়ান তাহলে এ যখন আমরা দেখে নিলাম ওয়ান ইজ জিরো বাই জিরো ফর্ম তখন আমরা বলে দিতে পারছি মনে মনে ভেবে নিলাম যে এটা হচ্ছে ইনডিটারমিনেন্ট ফর্ম তাহলে কী অ্যাপ্লাই করবো এইবার অ্যাপ্লাই করবো এল হসপিটাল রুল এল হসপিটাল রুলে কী বলছে চিকিৎসা আমরা কীভাবে চালাবো বলছে উপরতলার লোককেও তুমি ডেলিভারি চালাবে নিজের তলার লোককেও ডেলিভিটিভ চালাবে নিউ ম্যারেটরকেও ডেলিভারিটি চালাবে ডিনোমিনেটরকেও ডেলিভারিটিভ চালাবে লব উপরেরটাকে বাংলায় লব বলে না নিচেটাকে হর তো লবকে একবার ডিফারেন্সিয়েশন চালাবে তাহলে সেটা সাইন এক্স হচ্ছে কস হয়ে গেল Uh, divided by x x এর করবে দ্যাট ইজ নাথিং বাট 1 এপ্লাইং এইটা বলবে বাই এটা কি করে পেলাম বাই এল হসপিটাল রুল এটা আমরা পে গেলাম বাই বাই এপ্লাইং এল হসপিটাল রুল দিস ওয়ান ঠিক আছে এটাকেই এল হসপিটাল রুল আছে চলো একটু পরে ডিটেইলসে দেখি এল হসপিটাল রুলটা তো এইবার হচ্ছে কি এইবার সমান সমান 0 বসো cos 0 মানে হচ্ছে কি বলো কস জিরো বাই ওয়ান তুমি যদি বের করো দ্যাট ইজ নাথিং বাট ওয়ান আমাদের কাছে আর এটাই হলো তোমার উত্তর তো এই যে অনির্দিষ্ট ভ্যালুটা ছিল একটু আগে সেই ভ্যালুটাকে আমরা নির্দিষ্ট আকারে বলতে পারলাম তার মানে ইনডিটারমিনেন্ট ফর্মটাকে আমরা ডিটারমিনেন্ট ফর্ম বের করে নিচ্ছি ডিটারমিনেন্ট ফর্ম মানে কি তাহলে নির্দিষ্ট মানে ডিটারমিনেন্ট ফর্ম হয়ে যাচ্ছে নির্দিষ্ট ইনডিটারমিনেন্ট ফর্মটা যেটা আছে এখানে কি করে ইনডিটারমিনেন্টটাকে ডিটারমিনেন্ট বানালাম বানালাম সেটা হচ্ছে এল হসপিটাল রুলের মাধ্যমে এল হসপিটাল রুলের মাধ্যমে বাস এইটুকুটাই ব্যাপার আর কি আর তোমাদের তো ছিল তাই না টুয়েলভে আমার যতটা মনে পড়ছে তোমাদের ছিল এই এল হসপিটাল রুল সরি হ্যাঁ এল হসপিটাল রুলটা দিয়ে অ্যাপ্লাই করার আর কি তবে ঠিক আছে আমাদের গ্রাজুয়েশনেও আছে ভালো কথা চলো তাহলে আমরা ইনডিটারমিনেন্ট ফর্মটাকে আরও কিছু এক্সটেন্ড করে লিখবো চলো আরেকটা এক্সাম্পল নিই তারপরে বলছি তোমাকে দাঁড়াও আরেকটা এক্সাম্পল ছোট্ট দেখে সুন্দর দেখে একটা এক্সাম্পল তোমার সামনে আমি তুলে ধরছি সেটা হচ্ছে কি কোয়েশ্চিন আকারে লিখবে যে ধরো কথার কথা বললাম এবার ইনফিনিটি বাই ইনফিনিটি নিয়ে আসার চেষ্টা করছি এক সেকেন্ড ইস্কোমাতলাভ কে আমি লেগে আমলাবো ফাইন্ড বলে বলছি ধরো ফাইন্ড একটা লিমিট বের করা দো বন্ধুগণ জনগণ এক্স টেন্স টু ইনফিনিটি আমি কনসিডার করলাম উপরেরটা আমি কনসিডার করলাম এক্স এর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স এর স্কোয়ার ডিভাইডেড বাই ই টু দি বর এক্স বা শুধুমাত্র এক্স না তাহলে একবারই ডেরিভেটিভ করতে হবে তাহলে কাজ হয়ে যাবে আমাদের এনিওয়ে একটু ভালো করে দেখার চেষ্টা করো যারা নতুন যা যারা দুর্ভাগ্যবশত ইলেভেন ইলেভেন টুয়েলভে তুমি করতে পারো নি তারা একটু দেখো তো যা মালপত্র আছে সাপটা কি আমরা নামিয়ে নিয়ে আসলাম এখানে এক্স বাই ই টু দি পাওয়ার এক্স ঠিক আছে এক্স বাই ই টু দি পাওয়ার এক্স করবোটা কি তুমি আগে প্রথমে এক কাজ করো এক্স এক্স সিস্টেন্স টু ইনফিনিটি আছে এইটাকে তুমি এখানে বসাও বসানোর চেষ্টা করো তুমি দেখবে উপরেও আমরা ইনফিনিটি পাচ্ছি কারণ উপরে এক্স আছে ইনফিনিটি মাসালে ইনফিনিটি ই টু দি পর এক্স মানে হচ্ছে সেটাও ইনফিনিটি আমাদের কিন্তু হয়ে গেল সো দিস ওয়ান ইজ দ্য ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম আর এটা দেখে তোমাকে বুঝে নিতে হবে যে দিস ওয়ান ইজ নাথিং বাট ইনডিটারমিনেন্ট ফর্ম দিস ওয়ান ইজ নাথিং বাট ইনডিটারমিনেন্ট ফর্ম বিকজ অফ ইনফিনিটি বাই ইনফিনিটি আমরা বের করতে পারি না সেটাকে বলতে পারি না ঠিক আছে সেটা হচ্ছে অনির্দিষ্ট ফর্ম বোঝা গেল বোঝা গেল তো মানে এটা সমান সমান ইনফিনিটি বা ইনফিনিটি ইনফিনিটি আসছে তো এটা সমান সমান কী আমরা তো জানি না দ্যাট ইজ দ্য কেস তো এটাকে ডেফিনেটলি এইবার তাহলে ডিটারমিনেট ফর্মে কনভার্ট করব নির্দিষ্ট ফর্মে আমরা কনভার্ট করব কী করে কনভার্ট করব লাগাবো এল হসপিটাল রুল তো চলো তাহলে লাগানো যাক এল হসপিটাল রুলটাকে সো দিস ওয়ান ইজ দিসেটিভ বা ইনফিনেটি ফর্ম দুই ফর্ম এবার এল হসপিটাল রুলটাকে যদি চালাই আমরা এক্সটেন্স টু ইনফিনেটিভ হয়ে গেল উপরে একবার ডেরিভেটিভ নিচে আরও একবার ডেরিভেটিভ উপরে একবার একবার যদি ডেরিভেটিভ করি উপর তলার লোককে ডেরিভেটিভ করলে কি হবে এক্স অফ এক্স কে মেরে গেছে ডেরিভেটিভ নিচের তলার লোক চালাও ইটু দি পর এক্সের ডেরিভেটিভ ডেফিনেটলি ইটু দি পর এক্স এবার এগুলো তো জানা আছে নিশ্চয়ই তাই না এগুলোকে আমি রিপিট করবো না কারণ ডেরিভেটিভটা ইলেভেন টুয়েলভের সব থেকে ইজি চ্যাপ্টার ইলেভেন টুয়েলভের হচ্ছে তোমার বলতে পারো তোমার এল হসপিটাল তোমার হচ্ছে ইনডিটারমিনেন্ট ফর্মালা চ্যাপ্টার ভেরি ভেরি ইজি চ্যাপ্টার তো এখানে এবার আচ্ছা এটা তো আমি কিছুই করলাম না আচ্ছা কাইসে চলে গা আচ্ছা কাইসে চলে গা বিনোদ দেখো উপরেরটা এক্স এক্স বলে তো আমি তোমার ডেরিভেটিভ করলাম সেটা ওয়ান হয়ে গেল ডেফিনেটলি তো এটা বলবে বাই এল হসপিটাল বাই এল হসপিটাল এল হসপিটাল রুল এটা হচ্ছে এল হসপিটাল রুলের মাধ্যমে আমরা এটাকে খুললাম এইবার দেখো তো বন্ধু করার চেষ্টা করো তুমি দেখবে এইবার উপরেরটা ওয়ান আছে নিচের তলার লোককে আমি এক্স সমান সমান জিরো বাসাচ্ছি তাহলে ই টু সরি এক্স সমান সমান ইনফিনিটি বাসাচ্ছি ই টু দি পাওয়ার ইনফিনিটি আর ই টু দি পাওয়ার ইনফিনিটি মানেই হচ্ছে তোমার ইনফিনিটি বা লিখিয়ে দেখাচ্ছি তোমাকে দেখো ইনফিনিটি আর ওয়ান বাই ইনফিনিটি সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি যদি হয় তাহলে এটার ভ্যালুটা সব সময় জিরো হয় সামথিং এ বাই ইনফিনিটি ধরো এটা কোনো ফাইনাইট নাম্বার তাহলে আমরা কি কী বলতে পারবো যে এটা হচ্ছে তোমার সমান সমান জিরো কারণ ওয়ান বাই ইনফিনিটি সবসময় জিরো হয় তার সাথে একে মাল্টিপ্লাই করে দিলে সেটা সবসময় জিরো হয় ব্যাপারটা বোঝা গেল কিন্তু ইনফিনিটি বাই ইনফিনিটি হলে এই যে ইনডিটারমিনেন্ট ফর্ম কিন্তু তখন চলে আসবে সেটা সম্পর্কে আমরা কোনো কিছু বলতে পারবো না ঠিক আছে আমাদের ধ্যান ধারণা নেই সেটা নিয়ে তো বাস আইসাহী কোচ করু চিজ বুঝতে পারছো তো এটা হলো তোমার সচিন অঙ্কা সচিন ঠিক আছে ওই ব্যাপারটা আর কি হয়েছিল না একটা তো দ্যাট ইস দা কেস এনিওয়ে এবার ইন্ডিটারমিনো কী কী আছে সেগুলো এক এক করে তোমাকে লিখে দিচ্ছি আমি তারপরে অঙ্কগুলো তো ঠিক এরকম চলবে আর কি যাই হোক এল হসপিটাল রুল এর এল হসপিটাল রুলের স্টেটমেন্টগুলো বলে দেবো কি বলে তো ভালোই হয় দেখো ক্লাসটাকে একদিনে একদম হান্ড্রেড পারসেন্ট একদিনেই ক্লাসটাকে শেষ করে দেওয়া যায় বাট আমি চাইছি একটু ডিটেলসে হোক ঠিক আছে দুই দিন আমি চাইছি দুই দিন আমি চাইছি এল হসপিটাল এই ইনডিটারমিনেন্ট ফর্মের চ্যাপ্টারটাকে শেষ করতে ঠিক আছে চলো তো প্রথমে আগে ইনডিটারমিনেন্ট ফর্ম কোনগুলো কোনগুলো হয় সেগুলোকে আগে দেখে নাও একটু আন্ডারস্ট্যান্ড করে নাও ইনডিটার মিটে মিনেট ফর্মস কতগুলো ইনডিটারমিনেন্ট ফর্মস আছে কতগুলো আছে ইনডিটারমিনেন্ট ফর্মগুলো দেখতে ঠিক কীরকম সেটা যদি এক এক করে তোমাকে বলি তাহলে সেটা হবে এক নম্বরে এ নাম্বারে তুমি বলতে পারো বা এক নাম্বার দিয়েও বলতে পারো এক নম্বরে দুই নম্বর দিয়ে বলি চলো এক নম্বরে হচ্ছে জিরো বাই জিরো ফর্ম জিরো বাই জিরো ফর্ম দুই নম্বরে হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম তিন নম্বরে হচ্ছে তোমার তিন নম্বরে হচ্ছে ধরো কোনটাকে বলবো জিরো ডট ইনফিনিটি ফর্ম চার নম্বরে আমি বলবো হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আর পাঁচ নম্বরে বলবো হচ্ছে পাঁচ নম্বরে বলবো সবগুলোকে বলে দিই চলো জিরো টু দি পাওয়ার জিরো একটা ইনফিনি একটা হচ্ছে তোমার ইনডিটারমিনেন্ট ফর্ম আরেকটা হচ্ছে ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি সেটাও একটা ইনডিটারমিনেন্ট ফর্ম আরেকটা হচ্ছে ইনফিনিটি তার পাওয়ারে হচ্ছে হ্যাঁ তার পাওয়ারে হচ্ছে জিরো সেটাও কিন্তু ইনডিটারমিনেন্ট ফর্ম তো পৃথিবীর যত ইনডিটারমিনেন্ট ফর্ম আছে যতগুলো ইনডিটারমিনেন্ট ফর্ম আছে সবগুলো এর মধ্যে কোনো না কোনো একটা হয় আর কি ঠিক আছে এরকম টাইপের যতগুলো ফর্ম আছে সবগুলো হচ্ছে ইনডিটারমিনেন্ট ফর্ম এইবার এল হসপিটাল রুল যদি বলি আমি তোমাকে ঠিক আছে এল হসপিটাল রুল যদি বলি তাহলে এল হসপিটাল রুল হচ্ছে তোমার শুধুমাত্র এটা আর এটার জন্যই প্রযোজ্য এবার ব্যাপারটা হচ্ছে যেটা ইন্টারেস্টিং সবথেকে যে যে কোনো রকম ইনডিটারমিনেন্ট ফর্ম তুমি পাও না কেন সেটাকে আইদার এই এই যে ইন্ডিটারমিনেন্ট ফর্মগুলো তুমি দেখতে পাচ্ছ সেগুলোকে এল হসপিটাল রুলে যখন অ্যাপ্লাই করার চেষ্টা করবে তার আগে তোমাকে এই যে ইনডিটারমিনেন্ট ফর্মগুলো আছে সেগুলোকে হয়তো এটাতে অথবা এটাতে কনভার্ট করে নিতে হবে এটাতে অথবা এটাতে কনভার্ট করে নিতে হবে তো এটা জাস্ট একটুখানি আন্ডারস্ট্যান্ড করার ব্যাপার তা তেমন ডিফিকাল্ট কিছু ব্যাপার না বলছে যে এই দুটোর ক্ষেত্রেই আমরা এল হসপিটাল রুলটাকে অ্যাপ্লাই করবো এল হসপিটাল রুলটাকে এই দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লাই করবো এবার তাহলে এই কেসগুলো কেমন হবে এই টাইপের ইনডিটারমিনেন্ট ফর্ম যখন চলে আসবে তখন কি করব কি করে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করবো বলছে প্রথমে তুমি এইটাকে ধরো এটাকে বললাম তো এটাকে প্রথমে আগে জিরো বাই জিরো ফর্মে কনভার্ট করে নিতে হবে অথবা এটা যদি ইনফিনিটি বা ইনফিনেটিভ ফর্মে কনভার্ট হতে চায় তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে সেটাকে কনভার্ট করে নেবে তারপরে তুমি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করবে মানে ব্যাপারটা বোঝা গেল তো যে প্রথমে এটাকে হয়তো জিরো বাই জিরো ফর্ম অথবা বাই ইনফিনিটি ফর্মে কনভার্ট করে নিতে হবে কনভার্ট করে নেওয়ার পর তারপরে এল হসপিটাল রুল আমরা অ্যাপ্লাই করব ঠিক একই রকম পরের গুলো ঠিক একই রকম এটা দেখতে পাচ্ছ এটা দেখতে পাচ্ছ একদম একই রকম প্রথমে আগে জিরো বাই জিরো অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে আমাকে কনভার্ট করে নিতে হবে তারপরে এল হসপিটাল রুলটাকে আমরা অ্যাপ্লাই করবো সেইটুকুটাই বলার ছিল আমাকে তো সেই জন্যই চিল্লামিল্লি করছিলাম আর কি তো সিলেবাসে যদি দেখো তাহলে এল হসপিটাল রুলের স্টেটমেন্টটা আমাদের দেওয়া আছে স্টেটমেন্টটা লিখিয়ে দিলে তো বেশ ভালোই হয় আর স্টেটমেন্টটা না লিখিয়ে দিলে আবার ব্যাপারটা হচ্ছে কেমন কেমন হয়ে যাচ্ছে আর কি চলো আগে এল হসপিটাল রুলের বাকি অঙ্কে কিছু নেই অঙ্কে অঙ্ক তো পুরো একেবারে ফেক এগুলো সব ফেক অঙ্ক ঠিক আছে এল হসপিটালস রুল বলে বলবে তো এল হসপিটাল রুল আর এখানে আমরা হচ্ছে পড়ব স্টেটমেন্ট হুম স্টেটমেন্ট পড়ছি ওকে স্টেটমেন্টে কি লিখব দাঁড়াও এক সেকেন্ড জাস্ট কি মে সেকেন্ড আমি চেক করে নিই লিখার তেমন কি প্রয়োজন আছে এটাকে না স্ক্রিনশট আকারে যদি লাগিয়ে দিতাম সব থেকে বেশি ভালো হতো সাবসে আচ্ছা তো ব্যাপারটা বলছে ইফ চলো লিখতে যখন শুরু করেছি লিখেই দিই হ্যাঁ টু ফাংশনস দুটো ফাংশন আছে আমাদের কিরকম কিরকম ফাংশন বলছে এফ বালা ফাংশন এবং ফাই বালা ফাংশন আর বলে বলবে এক নম্বরে হচ্ছে কি এক নাম্বারে হচ্ছে যে কন্টিনিউয়াস ইন দা ক্লোজড ইন্টারভাল ইন দ্য ক্লোজ ইন্টারভাল কন্টিনিউ ক্লোজ ইন্টারভাল আর সেটা হচ্ছে কি আচ্ছা ক্লোজ টু বলেছে বলে তো এইটা তারপরে হচ্ছে কি দুই নাম্বারে দুই নাম্বারে বলছে ডেরিভেবাল মানে ডেরিভেটিভ করা যাবে ডেরিভেবাল ইন দা ওপেন ইন্টারভাল আর ওপেন ইন্টারভালটা কি এ কমা বি তিন কি কী বলছে ক্যা বলনা চারা এ বিনোদ এ দেখো যারা লিমিট অফ এক্স টেন্স টু হুম লিমিট অফ এক্স টেন্স টু ধরো এ প্লাস করে নিই বা এ শুধুমাত্রই রাখো অসুবিধা নেই এফ ও সমান সমান যদি জিরো হয় আর লিমিট অফ যখন আমি বের করছি এক্স টেন্স টু এ ফাই অফ এক্স এরকম যদি হয় এই তিনখানা কন্ডিশন যদি স্যাটিসফাই করে দেন বলে তাহলে তুমি যেটা বলতে পারবে সেটা হচ্ছে যে লিমিট অফ এক্স টু এ প্লাস যেটা এফ অফ এক্স বাই ফাই অফ এক্স বের করার আমরা চেষ্টা করছি সেটা সমান সমান হবে লিমিট অফ এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ড্যাশ জি সরি জি তো না একটু দেখতে ভালো লাগতো এফ জি ঠিক আছে তো বলছে যে যখন আমি প্রথম কথা হচ্ছে দেখো যে কথা বলছে এবি একটা ইন্টারভাল আছে এবি বি এর মধ্যে এফ এক্সের যেটা ভ্যালু বেরোবে এবং ফাই এর যেটা ভ্যালু বেরোবে সেটা হচ্ছে কি তারা হচ্ছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস দেখতে ঠিক এরকম হয় তাদের মাঝখানে কোনো কাটিং থাকে না তো কন্টিনিউয়াস হবে এই ক্লোজ ইন্টারভালের মধ্যে তো ধরো এইভাবে যদি থাকে এফটা এটা যদি তোমার ফাইটা থাকে তাহলে তারা কন্টিনিউয়াস হবে তারপরে কি বলছে ডেরিভেভাল ইন দ্য ওপেন ইন্টারভালের মধ্যে বলছে ডেরিভেটিভটাও করা সম্ভব মানে এফ ড্যাস এক্স এবং ফাই ড্যাস এক্সটা বের করা সম্ভব তারপরে কি বলছে যদি যদি আমি দেখি যে এক্স ইকুয়াল টু এ এক্স টু এ পয়েন্টে ঠিক আছে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে যদি দেখি এদিকে আসছে ধরো এফ ও ফ্স এর ভ্যালুটা জিরো এফ অফ এক্সের ভ্যালুটা হচ্ছে জিরো এবং লিমিট অফ এক্স টু এ লিমিট অফ এক্স টু এ প্লাস ফাইভ অফ এক্সের ভ্যালুটা যদি জিরো হয় তাহলে কি এটা চলে আসলো তাহলে তুমি দেখো এখানে লিমিটটা যদি বের করার চেষ্টা করো মানে এই জায়গাটাই দেখার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে তুমি ঠিক আছে যেভাবে বলছি সেভাবেই রেখে দাও ব্রেনের মধ্যে দরকার নেই সেটা নিয়ে বেশি মাথা ঘামানোর তো দিস ওয়ান ইস লিমিট অফ লিমিটটা ভাগ হয়ে যাবে একবার উপরের লিমিট যাবে একবার নিচে লিমিট যাবে ডেফিনেটলি বুঝতে পারছো টু এ পজিটিভ ফাই ফেক্স যদি হয় ব্যাপারটা তাহলে বলছে এটা তো হিসেব মধ্যে এটা হয় তো বলছে যে এটা সমান সমান এটা সমান সমান তাহলে তুমি বলো জিরো বাই জিরো হচ্ছে এটা দেখতে জিরো বাই জিরো ফর্ম আর জিরো বাই জিরো ফর্ম হচ্ছে কি এক নম্বর ফর্মটা তো বলছে যে এটা যখন জিরো বাই জিরো ফর্ম চলে আসছে তো সেটাকে ডেফিনেটলি বের করতে পারবো না তাহলে কী করে বের করবো আমরা বলছে এইবার তুমি এক কাজ করো এটাকে ডেরিভেটিভ করে না উপরেরটাকে একবার ডেরিভেটিভ করবে নিচেরটাকে ডেরিভেটিভ করবে ডেরিভেটিভ করার পর তুমি লিমিটটাকে বের করো লিমিটটা যদি বেরিয়ে যায় তাহলে সেটা সলভ হয়ে গেল ডেফিনেটলি ঠিক আছে লিমিটটা বেরিয়ে গেলে কি সলভ হয়ে গেল তার মানে ইনডিটারমিন্যান্ট ফর্মটা যেটা জিরো বাই জিরো ফর্ম ছিল জিরো বাই জিরো ফর্মটা থেকে আমরা কি পেলাম একটা সামথিং কোনো একটা ভ্যালু আমরা এ পেয়ে গেলাম এবার এই যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি চলতে থাকবে এই প্রক্রিয়াটা যেটা আছে সেটা কিন্তু চলতেই থাকবে কেমন চলতে থাকবে কি বলতে চাইছি আমি দেখলাম যে প্রথমবার তোমার ডেরিভেটিভ করলাম ডেলিভেটিভ করে কি হচ্ছে যে আসছে না আবার দেখা যাচ্ছে কি জিরো বাই জিরো ফর্ম এটাও জিরো বাই ইনফিনিটি বা ইনফিনিটিভ ফর্ম বা জিরো বাই জিরো ফর্ম এটা চলে আসলো তখন কী করব তখন আমরা এটাকে তখন ঠিক একই রকমভাবে যদি এফ ড্যাশ টেক্স সেটাকে আরও একবার ডেরিভেটিভ করা যায় ফাইভ অফ এক্স হ্যাঁ ফাইভ ড্যাস্ট এক্স সেটাকে আরও একবার ডেরিভেটিভ করা যায় তাহলে সেটাও একই হয়ে যাবে সেটাও একই হয়ে যাবে তার যেটা লিমিট আছে এফ ডাবল ড্যাস্ট এক্স ডিভাইডেড বাই ফাইভ ডাবল ড্যাস্ট এক্স সেটা কিন্তু কীভাবে ইকুয়াল হয়ে যাবে এই লিমিটটাও একদম একই রকমভাবে ইকুয়াল হয়ে যাবে ব্যাস এইটুকুটাই ব্যাপার তো এই যে প্রক্রিয়াটা আছে আমরা দুইবার দেখালাম দুইবার তিনবার চারবার পাঁচবার যতবার ইচ্ছে ততবার কন্টিনিউয়াসলি তুমি সেটাকে কী করতে পারো অ্যাপ্লাই করতেই থাকতে পারো করতেই থাকতে পারো যতক্ষণ না পর্যন্ত আমাদের উত্তর বেরোচ্ছে ঠিক আছে তো এই যে এল হসপিটাল রুলের স্টেটমেন্টটা আছে ঠিক একই রকম ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মের ক্ষেত্রেও আছে তোমরা বুক নোটটাকে বুক নোটটাই সেটা দেখে নিতে পারো ঠিক আছে বুক নোটটা আজকে আমি প্রোভাইড করে দেবো এটার ইনডিটারমিনেন্ট ফর্মের তো সেখান থেকে চেক করে নিতে পারো এনিওয়ে আমি অঙ্কের দিকে বেশি মাথা ঘামাতে চাই কারণ ইন্টারটেনমেন্ট ফর্মের অঙ্কগুলোই হচ্ছে আসল ঠিক আছে থিওরিটা ওই ঘুরে ফিরে একই ব্যাপার আর কি আর তোমার তো পড়েছ এইগুলো এভ্যালিউট এভা এল ইউএ ঠিক আছে যাই হোক দেখে নিও এভ্যালিউট করতে বলেছে লিমিট অফ এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স

এরপর কি হোয়াট নেক্সট আমরা এরপরে এই লিমিটটাকে বের করার চেষ্টা করছি এই লিমিটটাকে বের করবো এবার কী করে বের করবো এক্স সমান সমান প্রথমে এক কাজ করে জিরো বসিয়ে দাও উপরে যখন জিরো বসাচ্ছ তখন তুমি দেখো ই টু দি পাওয়ার জিরো হ্যাঁ ই টু দি পাওয়ার জিরো তার মানে কি ওয়ান তারপরে দেখো এটা দেখো ই টু দি পাওয়ার এটাও জিরো ই টু দি পাওয়ার জিরো সেটা মানে ওয়ান তাহলে মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে কি ই টু দি এক্স সমান সমান যদি জিরো বসায় তাহলে টু এক্স মানে জিরো তো মাইনাস জিরো সেটাকে লিখার প্রয়োজন মনে করলাম না তো ওয়ান বাই ওয়ান চলে এসছে নিচেরটা দেখো নিচেরটা হচ্ছে এক্স মানে জিরো জিরো মাইনাসো সাইন জিরো মানে কি সেটাও জিরো তো উপরে দেখো ওয়ান মাইনাস ওয়ান করলে জিরো আসছে নিচেরটাও জিরো আসছে তো ক্লিয়ার কার্ড এটা আমরা দেখতে পাচ্ছি দিস ওয়ান ইজ নাথিং বাট জিরো বাই জিরো ফর্ম এটা যখন জিরো বাই জিরো ফর্ম চলে আসলো তোমার মাথায় ক্লিক করে গেছে যে এটা আর অন্য কিছু নয় এটা হচ্ছে ইনডিটারমিনেন্ট ফর্ম আমাদের ইনডিটারমিনেন্ট ফর্মকে সলভ করার জন্য কী করতে হবে আমাদের এল হসপিটাল রুলটাকে অ্যাপ্লাই করতে হবে চালাও এল হসপিটাল রুল একদম সপাটে চালাবে সোজাভাবে তাহলে বলো উপর তলার লোককেও ডেরিভেটিভ করবো নিজের তলার লোককেও ডেরিভেটিভ করবো উপরের তলার লোককে ডেরিভেটিভ চালালে ইটু টু এক্সের ডেরিভেটিভ ইটু টু পাওয়ার এক্স এখানে হচ্ছে ইটু টু পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ ইটু টু পার মাইনাস এক্স কিন্তু উপরে মাইনাস এক্স আছে দ্যাট ইজ ভাই মাইনাস এক্সকে একবার একবার ডেরিভেটিভ করলে মাইনাস ওয়ান আসে মনাসে মাইনাসে প্লাস হয়ে যায় কা ছ নেই সমঝেছে লোক দেখো এখানে দেখো এখানে হচ্ছে এক্স এর ডেরিভেটিভ নিচের তলার লোকের ডেরিভেটিভ চালাচ্ছে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ডেরিভেটিভ আমি চালাই তাহলে সেটা হচ্ছে কস অফ এক্স এইবার দেখো এইবার এক সমান সমান এইবার চিরো বসাও ঠিক আছে এখানে প্রথমে আগে বলে দাও যে বাই এল হসপিটাল রুল এইটা হচ্ছে আমাদের কাছে এল হসপিটাল রুল আর এই রুলটা যখন অ্যাপ্লাই করলাম এইবার দেখো তো এটাকে নির্ণয় করা যাচ্ছে কি এটা সমান সমান কিছু একটা বেরোচ্ছে কি বেরোচ্ছে না তুমি চেক করো কিছু বেরোচ্ছে নাকি বেরোচ্ছে না ওকে দেখো আচ্ছা তো এখানে দেখো উপরতলার লোককে যখন এক সমান সমান জিরো বসাচ্ছি ই টু দি পাওয়ার জিরো ই টু দি পাওয়ার জিরো মানে কি ই টু দি পাওয়ার জিরো মানে ডেফিনেটলি ওয়ান প্লাস আবার ই টু দি জিরো মানে ইটলি ওয়ান মাইনাস টু উপরতলার লোকের ক্যালকুলেশন করলাম আমি এক সমান সমান জিরো বসাচ্ছি আর কিচ্ছু করছি না নিচেরটা হচ্ছে ওয়ান মাইনাস কস অফ জিরো কস জিরো বলে দাও কস জিরো বলে দাও ফাটাফাট বলে যাচ্ছ মাইনাস ওয়ান ডেফিনেটলি ওয়ান মাইনাস ওয়ান তো উপরের ক্যালকুলেশন করো ক্যালকুলেশান এবং সাথে ক্যালকুলেশানে করবে আর তুমি সেখানে পেয়ে যাবে আবার জিরো বাই জিরো হোম আইসা কেয়া তুম তো বলেগা আইসা কেয়া লেকিন মাই বলেগা বাস কিছু আইসাহি তো ব্যাপারটা হচ্ছে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করার পরেও কিন্তু ভ্যালুটা বেরোচ্ছে না তাহলে এইবার কী করবো এইবার আমরা করবো দেখতে পাচ্ছি উপরেরটাকেও ডেরিভেটিভ করা যাবে ডেরিভেটিভ করা যাবে এক্সের যদি ডেরিভেটিভটা করা যায় তাহলে আবার ডেরিভেটিভ আমরা আবার চালাও আবার এলে হসপিটাল রুল আমাদের অ্যাপ্লাই করবে মানে এটা যেটা পেলাম একবার তো ডেরিভেটিভ করে এটা পেয়ে গেছি এখনও মিলছে না আবার ডেরিভেটিভ করব। এখানেও যদি না মিলে তারপরে আবার ডেরিভেটিভ করে আবার মেলানোর চেষ্টা করব মানে লিমিটটাকে একটা ফাইনাইট লিমিট যেন আসে সেটা যেন আবার ইনডিটারমিনেন্ট ফর্ম চলে আসে না সেটা যতক্ষণ না পর্যন্ত ডিটারমিনেন্ট ফর্ম আমরা পাচ্ছি মানে নির্দিষ্ট কোনো একটা ভ্যালু পাচ্ছি ততক্ষণ অবধি এই প্রক্রিয়া হ্যাঁ এই যে আমদে, আমাদের আমাদের গাড়ি কিন্তু একদমই থামবে না ব্যাপারটা বুঝতে পারছো তো দ্যাট ইজ দ্য কেস চলো তাহলে উপরেরটায় এটা এল হসপিটাল রুল আবার এটাকে বলে দাও এটা আবার আমাদের কাছে চলে এসছে জিরো বাই জিরো ফোর্ম এটা আমাদের কাছে আবার চলে এসছে জিরো বাই জিরো ফোর্ম তাহলে আবার এল হসপিটাল রুল অ্যাপ্লাই করবো আমরা চোখ বন্ধ করে ইরের ডেলিভিটি ইউপর এক্স এখানে হচ্ছে ইরত্ব মাইনাস এক্স সেটা ডেলিভেটিভ করলে মাইনাস ইটু পার মাইনাস এক্স চলে আসলো চলে আসলো মাইনাস টু তো টু এর ডেলিভেটিভ মানে কোনো একটা কনস্ট্যান্ট ডেলিভেটিভ সব সময় আমাদের জিরো হয় সেটা লেখার কোনো প্রয়োজন নেই ইগনোর করবে একদম সামনে থেকে ইগনোর করবে দেখবে এখানে ওয়ান মাইনাস ক এটা ডেলিভেটিভ চলো নিচের তলার লোক ওয়ান এর ডেলিভেটিভ জিরো এবং মাইনাস কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে তোমার সাইন অফ এক্স মাইনাস কাইনাস কসেক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স আর এখানে একটা অলরেডি মাইনাস হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হো গিয়া কামঝে সামঝে এবার নেই সমঝে এইবার দেখো এখানে আমরা অ্যাপ্লাই করেছি এল হসপিটাল রুল সেই কারণে ভদ্রসভ্য মানুষের মতো মানুষের বাচ্চার মতো আমরা এখানে লিখে দেবো এল হসপিটাল রুল থেকে আমরা এই কনক্লুশনটা পেয়েছি এবার আমরা কী করবো এক সমান সমান জিরো বসাবো বসাও জিরো তুমি দেখতে পাচ্ছ ইর জিরো দ্যাট মিনস ওয়ান মাইনাস জিরো বা জিরো যাই হোক তো সেটা ওয়ান নিচেরটা হচ্ছে সাইন সাইন জিরোর ভ্যালু হচ্ছে সবসময় তো এটা আবার জিরো বাই জিরো ফর্ম চলে এসছে আমাদের কাছে তার মানে কি আমাদের থেমে থাকলে চলবে গাড়ি চলবে আমাদের দিস ওয়ান ইজ জিরো বাই জিরো ফর্ম এগেইন দিস ওয়ান ইজ জিরো বাই জিরো ফর্ম এগেইন আবার ডেরিভেটিভ চালাব ডিমিট অফ এক্সটেন্স টু জিরো চালাও উপরতলার লোককে ডেলিভেটিভ চালাও দিস এক্সফান তাহলে এবার প্লাস ইরুদার মাইনাস এক্স এ কনভার্ট হয়ে যাবে সাইনএক্সটা হয়ে যাবে তোমার কাছে কস অফ এক্স সাইন এক্সটা হয়ে যাবে সাইনএক্সের ডেলিভিটিভ যদি চালাই তাহলে কস অফ এক্স এনিবি উপরতলার লোক নিচের তলার লোককে ডেলিভিটিভ চালানোর পরে তুমি এখানে বলে দেবে বাই এল হসপিটাল রুল এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে আমরা কী করেছি আমরা এখানে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে আমরা কী করেছি লিমিটটাকে বের সরি সেটাকে রিডিউস করেছি এবার দেখো

চলো তাহলে এইভেলিউশনটা আমাদের হলো আমরা বের করতে পারলাম হ্যাঁ কতবার এল হসপিটাল রুল অ্যাপ্লাই করেছি তিনবার এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে আলটিমেটলি একটা নির্দিষ্ট ফর্ম বা এটা হচ্ছে তোমার ডিটারমিনেন্ট ফর্ম আমরা নিয়ে আসতে পেরেছি একটা ইনডিটারমিনেন্ট ফর্মকে আমরা ডিটারমিনেন্ট ফর্মে কনভার্ট করতে পেরেছি এটাই আমাদের গ্রেট সাকসেস তাহলে থেমে থাকলে চলবে না আমাদের পরবর্তী কোয়েশনের দিকে এগিয়ে যেতে হবে ঠিক আছে পরবর্তী কোয়েশ্চনের দিকে এগিয়ে যাবো সেখানে আমি এক সেকেন্ড একটা নিচ্ছি হচ্ছে কঠিন দেখে নেব আমি চাইছি ফর্ম টাইপের কিছু একটা আচ্ছা এসে তো করেছি তাই না তাহলে চলো একটা তো করেছি অঙ্ক ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মের ডিটারমিনেট ডিটারমাইন করো সরি ডিটারমাইন করো লিমিট অফ এক্সটেন্স টু এ এখানে বলছে লগারিদমিক অফ লগারিদমিক অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই লগারিদমিক অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই লগারিদমিক অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এ কা সমঝে কো সমঝে ইয়া ফির কুছ নেই সমঝে তুম লোক তো ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে ব্যাপারটা কি পেপারে আসবে কালকে দেখা যাক চলো তো একবারে কপি করবে যা মাল এখানে আছে তুমি দেখতে পাচ্ছো চোখের সামনে সেটাকে একেবারে কপি করবে কপি করে আমি নিয়ে আসলাম ঠিক আছে একেবারে রেডি করলাম সব কিছু ইয়ার এ তাই ঠিক আছে তো ইডু দি পাওয়ার এ চলো ঠিক আছে আমরা সব কিছু রেডি করে নিয়েছি এরপরে আমরা চালাবো হচ্ছে কি ক্যালকুলেশন ডেফিনেটলি প্রথমে আগে কী করবো লিমিটটাকে ভদ্রসবহ মানুষের মতো চেক করে নেবো এটাকে জিরো বাই জিরো ফর্ম বা ইনডিটারমিনেন্ট কোনো একটা ফর্ম কি আসছে চেক করতে যখন গেলাম তখন গিয়ে দেখছি হচ্ছে এক সেকেন্ড তো প্রথমে আগে চেক করবো চেক করতে গেলে তুমি দেখবে লগারিদমিক অফ এক্সের জায়গায় কী বসাবো এক্সের জায়গায় এখন দেখো এক্স টেন্স টু এ তার মানে এক্সের জায়গায় এ বসাবো এ মাইনাস এ ডিভাইডেড বাই লগারিদমিক অফ নিচের তলার কী হবে ই টু দি পাওয়ার এ দি পাওয়ার এ হয়ে গেল ই মাইনাস ইবার এ কাজ আচ্ছা এবার লগ জিরো মানে তোমার কি জানা আছে লগ জিরো মানে তোমার জানা নেই তাহলে তো তোমাকে বলতে হবে আমাকে তো লক জিরো মানে যেটা হয় সেটা হচ্ছে তোমার মানে সাধারণ কনসেপ্ট অনুযায়ী আমরা যেটা জানি যে সেটা হয় ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ঠিক আছে মাইনাস ইনফিনিটি বাই মাইনাস ইনফিনিটি এরকম চলে আসলো তার মানে ডেফিনেটলি বুঝতে পারছো যে আর অন্য কিছু নয় এটা হচ্ছে আমাদের কাছে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম ব্যাপারটা বোঝা গেল তো এই প্রক্রিয়াটাকে চালানোর পরে আমরা এটা ধরতে পারলাম লগারিদমিক এই এই বিষয়গুলো তোমার জানা আছে তো এই বিষয়গুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু একটু সমস্যা হবে ভালো করে লিখে রাখবে লগ অফ জিরো সেটা হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি চলে যায় আর লগ অফ ওয়ান মানে যদি বলে লগ অফ ওয়ান মানে হচ্ছে তোমার জিরো ব্যাপারটা বোঝা গেল তো এই দুটো মনে রাখবে ডেফিনেটলি তোমার কাজে লাগবে এগুলো বাকি 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 আর কিছু নয় কিছু বলার নেই ডান দিকে এটা তাহলে বাক্স বানিয়ে দিই সুন্দর করে এটা বাক্স থাক আমাদের মনে থাকবে মনে রাখার জন্য মনে করার জন্য তো আমরা এইবার দেখছি এখানে লিমিটের ভ্যালুটা আলটিমেটলি এসছে এইবার ফর্ম আমরা একটু আগেই দেখলাম ইনফিনেটি বা ইনফিনিটি ফর্ম যদি হয় সেখানে আমরা কি করব এল হসপিটাল রুল অ্যাপ্লাই করবো এল হসপিটাল রুল অ্যাপ্লাই করো তাহলে এখানে তুমি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করলে লিমিট অফ এক্সটেন্স টু ইনফিনিটি তো হবে এ এ তো হবেই উপরের পার্টটা উপরতলার লোককে একবার ডেরিভেটিভ নিচের তলার লোককে একবার ডেরিভেটিভ যদি উপরতলার লোককে ডেরিভেটিভ চালাই তাহলে সেটা হচ্ছে উপরতলার লোককে দাঁড়ো এক সেকেন্ড উপরতলার লোককে যদি ডেরিভিটি চালাই তাহলে সেটা হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাসে আচ্ছা আবার এইটা ডেরিভিটি বাবা নিশ্চয়ই অনেকেই জানে না সেটা হচ্ছে দিস ওয়ান ডিডি এক্স অফ লগারিদমিক অফ এক্স তাহলে সেটা হয়ে যাচ্ছে তোমার ওয়ান বাই এক্স সেটা হচ্ছে তোমার ওয়ান বাই এক্স তাহলে লগারিদমিক অফ এক্স মাইনাসে দিস ওয়ান কী হবে ওয়ান বাই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাসে কাজ আমি যে বাচ্চা লোক নিচেরটা দেখো এরপরে হচ্ছে তোমার মনে হতে পারে যে এবার এটা সাধারণত যেটা হয় আর কি প্রথমে আগে লগারিদমিক অফ এক্স হলো তারপরে ভেতরের মালটা মানে এক্স মাইনাস এগিয়ে ডেরিভেটিভ হবে ডিডি এক্স অফ এক্স মাইনাসে যদি বলো তাহলে সেটা ডেফিনেটলি তুমি জানো সেটা ওয়ান হয় কারণ এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান আসলো আর এটা তো এই তো কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ আমাদের জিরো চলে আসে তো অ্যাকচুয়ালি সেটা ওয়ান হয় ঠিক আছে এখানেও ঠিক একই রকম আগে ভেতরের পার্টটাকে ডেরিভেটিভ করলে ওয়ান বাই এক্স হিসেবে চলে আসে ওয়ান বাই এক্সে তার মানে কি চলে আসবে এক্সের জায়গায় হচ্ছে পুরোটা আছে ইটুদ পর এক্স মাইনাস ইটুদ পর মাই ইটুদ পরে চলে আসলো এরপরে হচ্ছে কী করবো এরপরে এই পার্টটাকে একবার ডেরিভেটিভ চালাবো ভেতরের পার্টটাকে একবার ডেরিভেটিভ চালাবো ঠিক আছে ওয়ান বাই এক্স হিসেবে নিলাম এবার এক্সের ডেরিভেটিভ তাহলে সেটা হলেও দেখো তাহলে লিখে দেখাবো লিখে দেখাবো তোমাকে চলো একটা লাইন এক্সট্রাই ডিখলাম নইলে তোমার জন্যে তো সেটা হচ্ছে তোমার রিসপন্ড এইটাকে ডেরিভেটিভ চালাবো ঠিক আছে অনেকে জানে না জিনিসগুলো তো জানে না মানে কি বলো তো এই অঙ্ক টঙ্ককে অত গুরুত্ব দেয়নি তো সেই কারণে সমস্যা হতে পারে দ্যাট ইজ ওয়াই সবার কথা মাথায় রেখে সবাইকে ভেবে আমি কিন্তু বলে দিলাম এ তবে আমার বিশ্বাস ম্যাক্সিমাম জনই জানো এটাকে ডেলিভারিটিভ চালাবো ক্যামেরা তোমলে গো দাও ইট দুপর এক্স পাওয়া যাবে এটা তো তোমার কনস্ট্যান্ট ডেরিভেটিভ সব সময় জিরো হয় কনস্টানট্রেট ডেলিভারিটিভ সবসময় জিরো হয় তাহলে শুধুমাত্র ইট দুপর এক্স আমাদের কাছে আমাদের পাশে আমাদের সঙ্গী সাথী হয়ে পড়ে থা পড়ে আছে ঠিক আছে তো চলো ঠিক আছে এটা হলো এবার আমাকে এক্স অ্যাপ্লাই করতে হবে প্রথম কথা হলো কি এটাকে সাজিয়ে গুছিয়ে নি বুঝলে তারপর দেখি কী হয় চলো লিমিট অফ এক্সটেন্স টু এ সাজিয়ে গুছিয়ে নিলে কী হবে এটা হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই দিস ওয়ান তো এটাকে উপরে যদি নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে কী হবে এই নিচের পাটটা উপরে চলে যাবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু দি পাওয়ার এ আর ডিভাইডেড বাই যেটা বলে থাকবে ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস আছে আচ্ছা আমি ঠিক আছে ইটু দুপর এক্স দিস ওয়ান ঠিক আছে ইনটু আকারে হয়ে গেল আচ্ছা তো এই জায়গাটা যখন এসছে এবার চেক করতে হবে এক্স সমান সমান এ বসে চেক করতে হবে উপরের পার্টটা ডেফিনেটলি বুঝতে পারছো ইটু দুপর এ মাইনাস ইটু দুপার এ তার মানে জিরো চলে আসলো উপরের পার্টটা জিরো নিজের পাটটা দেখো এক্স এক্স এক্সের জায়গায় এ বসালে এ মাইনাস এ জিরো তাহলে এটা তো ইডি দুপুরে এ হবে মাল্টিপ্লাই করলে জিরো সো দিস ওয়ান ইস এগে এ ইন জিরো বাই জিরো ফর্ম দিস ওয়ান ইজ ইন জিরো বাই জিরো ফর্ম যখনই জিরো বাই জিরো ফর্ম চলে এসছে এটাকে বলে দাও তো বাই এল হসপিটাল রুল এটা আমি ভুলে গেলেও তোমার ভুললে চলবে না এল হসপিটাল রুল ঠিক আছে বাই এল হসপিটাল রুল অলরাইট তো এবার দেখো দেখার চেষ্টা করো চেষ্টা করলে তোমার ক্ষতি হবে না আমরা কী করবো এবার এবার আবার ডেরিভেটিভ চালাবো এল হসপিটাল রুল আবার অ্যাপ্লাই করবো কারণ জিরো বাই জিরো ফর্ম এসছে ঠিক আছে তো সেটা এখানে তো হচ্ছে ডান দিকে করবো না পরের পেজেই করি চলো পরের পেজেই করি অসুবিধা নেই আমাদের কাছে তো অনেক পেজ আছে তাই না আনলিমিটেড এক্সটেন্স টু এ এক্সটেন্স টু এ আচ্ছা তোমরা তো হচ্ছে অনেকে ভিডিওস দেখছো এবার আমাকে একটা জিনিস একটুখানি কমেন্ট করবে একটা জিনিস শুধু তোমার কাছে আমি জানতে চাই ঠিক আছে পারলে সবাই কমেন্ট করার চেষ্টা করো একটাই জিনিস আর সেটা হলো এই যে ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু সব সময় হোয়াইট রাখি তুমি দেখবে ডাব্লিউ এইচ আই টি হোয়াইট সাদা ব্যাকগ্রাউন্ড রাখি কেন কারণ কেউ যদি সেটাকে প্রিন্ট করতে যায় তার জন্য বেশি টাকা খরচ না হয়ে যায় কালার প্রিন্ট করতে গেলে কিন্তু খরচ হয়ে যাবে এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্ল্যাক করে দিতে পারি ব্ল্যাক করলেও বেশ ভালো দেখতে বেশ সুন্দর লাগে ঠিক আছে ব্ল্যাক করলে সুন্দর লাগে কিন্তু সেটাকে যখন প্রিন্ট করতে যাবে সেটাই কিন্তু অনেক টাকা লাগবে কেউ যদি প্রিন্টিংটা করো তাহলে কিন্তু এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ছাড়া কিন্তু অন্য কিছু ব্যাকগ্রাউন্ড চলবে না এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাই একমাত্র সেটা চলবে অন্য কালার করলে কিন্তু তোমার প্রিন্টিংয়ে অনেকটা খরচ পড়ে যাবে তোমার তো আমাকে একটুখানি জাস্ট একটু সাজেশান দেবে তোমাদের কাছে সাজেশান চাই এই ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইটই রাখা চলবে নাকি অন্যান্য ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলেও ক্ষতি নেই ঠিক আছে অন্যান্য ব্যাকগ্রাউন্ড প্রতিদিন যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি তাহলে আমাদের ইন্টারেস্টটা অনেক বেশি বাড়বে ইন্টারেস্টিং হবে আরো ব্যাপারটা তো সেটা তোমার কাছে একটুখানি জানার আছে আমার আমাকে একটুখানি জানাবে সেটা কমেন্ট বক্স বক্সে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রাখবো নাকি অন্য ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো চলো তাহলে জায়গাটা দেখো কি হচ্ছে কোথায় হচ্ছে কেমন হচ্ছে উপর তলার লোককে ডেলিভিটিভ করবো তার মানে উপরতলার লোককে ডেলিভিটিভ করলে শুধু আর শুধুই মাত্র ই টু দি পাওয়ার এক্সপোর্টে থাকছে নিচের তলার লোককে দেখো দেখি নিচের তলার লোক কি আছে তলার লোকের সঙ্গে কী আছে দেখো তো ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস এ এরকম আছে তার মানে ইউভি ডিডি এক্স অফ ইউভি যদি করো তাহলে ইউকে রেখে ভি এর ভি কে রেখে এর ডেরিভেটিভ হয় তার মানে সেটা হবে ই টু দি পাওয়ার এক্সকে রাখলাম এক্স মাইনাস এ সেটা ডেলিভেটিভ ডেফিনেটলি ওয়ান হয় পরেরটা হচ্ছে এক্স মাইনাস এ কে রাখলাম ই টু দি দিপার এক্সের ডেরিভেটিভ সেটা আবার ই টু দি পর এক্স চলে আসলো ঘুরে ফিরে তো ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে ওভারঅল জায়গাটা এইভাবে তৈরি হলো আচ্ছা ভালো কথা আমি এক কাজ করছি এখান থেকে টু ইার এক্সটা না এখানে কেটে দেওয়া যেতে পারে চলো ঠিক আছে এটা কাটলে কাটতেও পারো চলো এবার ভ্যালুটাকে বসে দিই ভ্যালুটাকে বসালে তুমি যেটা পাবে ই টু দি পাওয়ার এ পাচ্ছ উপরে নিচে পাচ্ছ ই টু দি পাওয়ার এ প্লাস মাইনাস তার মানে এ মাইনাস এ হবে এ মাইনাস এ ইন ই টু দি পাওয়ার এরকম কিছু একটা তো দিস ওয়ান ইজ নাথিং বাট ই টু দি পাওয়ার এ বাই ই তুমি কি বুঝতে পারলে এ মাইনাসে কিন্তু জিরো হয়ে গেল আমাদের কাছে তো ইটুতে পারে একাকার করে তুমি আলটিমেটলি এটা ওয়ান পেয়ে গেলে তো এখানে দেখলাম কি এখানে কোনো রকমের ইনডিটারমিনেন্ট ফর্ম আসলো না এই লিমিটটা থেকে আমরা কিন্তু একটা নির্দিষ্ট ফর্ম পেয়ে গেছি বা ডিটারমিনেন্ট ফর্ম পেয়ে গেছি এটাই উদ্দেশ্য ছিল জীবনের যে এটাকে সলভ করে আমাদের কি করা সলভ করে এটাকে আমাদের একটু দেখে নেওয়া ঠিক আছে যে এটাকে কী করে সব থেকে সহজ উপায় সলভ করা যায় ঠিক আছে চলো তাহলে নেক্সট অঙ্কের দিকে ডেফিনেটলি আমাকে যেতে হবে আমাকে এগিয়ে যেতে হবে আর ইউ রেডি আর ইউ রেডি দেখো অনেক রকমের অঙ্ক আছে এখানে যেমন হচ্ছে দাঁড়াও হুম এই অঙ্কটাকে নিচ্ছি ধরো লিমিট অফ ঠিক আছে বের করতে বলেছে লিমিট অফ এক্স টেন্স টু ওয়ান লিমিট অফ এক্স টেন্স টু ওয়ান এক্স তার পাওয়ারে হচ্ছে কি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান আচ্ছা তারপরে দেখো দেখি উত্তরটা বের করা যাক প্রথম কথা হলো যেটা আছে একেবারে কপি করবে একেবারে কপি করবে ঠিক আছে কপি করার পরে এটা দেখো এবার বসাও ভ্যালু বসাবো তুমি এখানে দেখতে পাচ্ছো ভ্যালু যখন বসাচ্ছি ওয়ান এক্সের এক্সের জায়গায় ওয়ান বসাচ্ছি এক্সের জায়গায় ওয়ান বসাচ্ছি এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই তুমি দেখো ওয়ান মানে ওয়ান মাইনাস ওয়ান তার মানে জিরো তার মানে এটা দেখতে কেমন দিস ওয়ান ইজ নাথিং বাট ওয়ান তার পাওয়ারে ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি হয় ওয়ান বাই জিরো মানে ইনফিনিটি যদি হয় ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি আমরা কিন্তু পাচ্ছি এইবার 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 মেহরবান কদরদান সাহেবান

ইনডিটারমিনেন্ট ফর্ম দাঁড়ো 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 এক সেকেন্ড জাস্ট এক সেকেন্ড এটাকে লিখে নাও এইভাবে করে হুইচ ইজ হ্যাঁ হুইচ ইজ অ্যান্ড ইনডিটারমিনেন্ট ইনডিটারমিন হুইচ ইজ অ্যান ইনডিটারমিনেন্ট ফর্ম আর সেটা হচ্ছে কি ওয়ান তার পাওয়ারে ইনফিনিটি ওয়ান তার পাওয়ারে ইনফিনিটি ঠিক আছে ইনডিটারমিনেট ফর্ম তাহলে এইটাকে আমাদেরকে ডিফিনেটলি সলভ করতে হবে তো তোমাকে আগেই বলেছিলাম যে এই টাইপের যদি আসে সেগুলোকে আমাদের কি করতে হবে হয়তো জিরো বাই জিরো ফর্মে কনভার্ট করে নিতে হবে অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে কনভার্ট করে নিতে হবে যখন তুমি এই ফর্মগুলো পেয়ে গেলে তখন তুমি সেখানে লাগিয়ে দিলে এল হসপিটাল রুলকে একদম দারুণভাবে কাজে লাগিয়ে দিলে ঠিক আছে একেবারে কাজে লাগাবে ঠিক আছে তো লেবার কাটনি চলবে তারপর কাজে লাগানোর পর বাকি ব্যাপারটা হচ্ছে যে এই যে ইন্ডিটেনমেন্ট ফর্মটা তুমি দেখতে পাচ্ছ এই ইন্ডিটেনমেন্ট ফর্মটাকে প্রথমে আগে জিরো বাই জিরো ফর্ম অথবা ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মে আগে কনভার্ট করে নেবো তো সেটার জন্যে এই যখন পাওয়ারে যখন কোনো কিছু থাকে না তখন আমরা এখানে লকারি তুমি ইন্ট্রোডিউস করার চেষ্টা করি মতলব কে ক্যা হেস্কা সো প্রথমে আগে লেটাস্ট কনসিডার বলে তুমি যেটা করবে সেটা হচ্ছে ওয়াই সমান সমান কনসিডার করে নেবে এক্স তার পাওয়ারে হচ্ছে দিস ওয়ান একদম যেটা আছে সেটাকে তুমি কনসিডার করে নেবে ওয়াই হিসেবে যদি পাওয়ার হিসেবে থাকে তাহলে সব সময় ওয়াই ইন্ট্রোডিউস করবে এবার বোধ সাইডে তুমি কি করবে বোধ সাইডে তুমি নিয়ে নেবে চোখ বন্ধ করে লগারিদমিক নিয়ে নেবে সো লগারিদমিক অফ তুমি বলতে পারো চলো লিখে দেখাচ্ছি তোমাকে এক্স তার পাওয়ারে হচ্ছে ওয়ান এক্স তার পাওয়ারে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান দিস ওয়ান ইকোয়াস টু ওয়াট লগারিদমিক অফ ওয়াই অ্যান্ড এটার লগারিদমিকের প্রপার্টি নিশ্চয়ই জানো সামথিং তার পাওয়ারে যদি কোনো কিছু থাকে পাওয়ারটা হচ্ছে লগারিদমিকের সামনে চলে আসে আর সেটা হয় দিস ওয়ান ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান ইন্টু লগারিদমিক অফ এক্স কাজ আমি যাবার চেল তুম লোক কুছ সমঝ পায়ে কুছ দিখা তুম লোগো কো লগারিদমিক অফ ওয়াই বের করলাম এটা চলে এসছে দেখো লগারিদমিক অফ এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এটা আরও একবার লিখে দেখালাম তোমাকে বাকি ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে বুঝলাম যে এরকম কিছু একটা আমরা কি করব এবার বোথ সাইডে লিমিটটাকে নিয়ে নেব লিমিটটা কি আছে যে লিমিটটা এখানে আছে সেই লিমিটটাই নেব হ্যাঁ সেই লিমিটটাই নেবো তাহলে চলো দেখি ক্যালকুলেশানটা শুরু করি ক্যালকুলেশান শুরু না করলে তো শেষ হবে না তো এখানে আমরা বলছি হচ্ছে নাও বলে বলো নাও লিমিট অফ এক্স টেন্স টু ওয়ান logarithmic অফ ওয়াই আমি কনসিডার করলাম তাহলে ডান দিকেও ঠিক x এক্স to টু ওয়ান লগারিদমিক অফ এক্স ডিভাইডেড বাই এক্স 1 ওয়ান সমঝে logarithmic অফ এক্স ডিভাইডেড বাই এক্স minus ওয়ান সো দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি nothing বাট দেখো প্রথম কথা হচ্ছে logarithmic অফ জিরো logarithmic অফ জিরো মানে কি বলেছিলাম আমি লগের জমিক অফ জিরো মানে হচ্ছে তোমার ইনফিনিটি আর নিচেরটা কি নিচেরটা যদি দেখো তাহলে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে তোমার আবার জিরো চলে আসছে তাহলে এটা কেমন করে হচ্ছে ওয়ান মাইনাস জিরো ঠিকঠাক লিখেছি কি আমি এটা ওয়ান মাইনাস জিরো ও সরি 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 আই এম সো সরি কি যে চলে আমার মাথায় চলো দেখো লগারিদমিক অফ ওয়ান এক্স সমান সমান ওয়ান বসাবো তো লগারিদমিক অফ ওয়ান মানে হচ্ছে তোমার কি দ্যাট ইস নাথিং বাট জিরো তো এটা আর অন্য কিছু নয় বন্ধু এটা হচ্ছে তোমার কাছে তোমার পাশে তোমার সামনে জিরো বাই জিরো ফর্ম ঠিক আছে মাথা উঁচু করে আছে জিরো বাই জিরো ফর্ম তাহলে জিরো বাই জিরো ফর্ম যখন আমরা পেয়ে গেলাম এটা এখন আমাদের কাজ কি আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করবো আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করবো তার মানে এর উপরে এল এল হসপিটাল রুল অ্যাপ্লাই করবো শুধুমাত্র বাঁদিকটা যেমন আছে তেমনটাই থাক বাঁদিকের মালপত্র টাচ করবে না এখন আমি ডান দিকটাই ক্যালকুলেশন করছি লগারিদমিক এক্স এর ডেরিভেটিভ চালাও সেটা হচ্ছে ওয়ান বাই এক্স ডেফিনেটলি আসবে ডিভাইডেড বাই এটাকে যদি ডেরিভেটিভ চালাও তাহলে ডেফিনেটলি ওয়ান আসবে নিচের মাল নিচের হচ্ছে তোমার নিচে তলার লোককে হচ্ছে ডেরিভেটিভ করে এক্স মাইনাস ওয়ান সেটাকে ডি এক্স এর রেসপেক্টে বা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে সেটা হচ্ছে ওয়ান আসে সো দিস ওয়ান এইবার এক্স সমান সমান যদি ওয়ান বসাও দিস ওয়ান ইজ নাথিং বাট ওয়ান কা সমঝে তুম লোগো কো সমঝ মে আয়া কুছ আভি তক তো সব কুছ সমঝ মে আ গিয়া এক্স এ জায়গায় ওয়ান বসালাম তাহলে এটা আলটিমেটলি ও ক্যালকুলেশন করে ওয়ান আর কি বাকি ব্যাপারটা হচ্ছে পরের পেজে বা আমি যেটা বলার চেষ্টা করছি যে লিমিট অফ ওয়াই এটা কি ওয়ান পেয়েছি আমরা এতক্ষণ অবধি ক্যালকুলেশন ট্যালকুলেশন করে এবার আমরা যেটা জানি বা তুমি এটাকে অর বলবে ইমপ্লাইসটা দেওয়া অ্যাভয়েড করাই ভালো কারণ সবসময় সেটা ট্রু হয় না কিন্তু অর বললে সবথেকে ভালো আমরা যেটা জানি সেটা হচ্ছে এই লিমিট আর লগারিদমিক তারা ইন্টারচেঞ্জ হয় তার মানে লিমিটের জায়গায় চলে আসবে লগারিদম লগারিদম আর লিমি তোমার হচ্ছে লগারিদমিকের জায়গায় চলে যাবে লিমিট এই দুটোকে ইন্টারচেঞ্জ করা যায় ইন্টারচেঞ্জ যদি করা যায় তাহলে লগারিদমিক অফ লিমিট অফ এক্সটেন্স টু ওয়ান হ্যাঁ এক্সটেন্স টু ওয়ান ওয়াই পড়ে আছে ওয়াই সমান সমান এইবার বলো লগের কোন ভ্যালুর হচ্ছে ওয়ান হয় আমি যদি বলি ওয়ান সমান সমান হচ্ছে লগারিদমিক অফ জিরো তোমার কি বিশ্বাস হবে সেটা লগারিদমিক অফ জিরো সমান সমান যদি বলি ওয়ান আমি অলরেডি আগে থেকেই না 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 এটা কি ভুল বলছি আমি এটা এখানে অ্যাপ্লাই করব হচ্ছে লগারিদমিক অফ যদি বলি আমি লগারিদমিক অফ ই যদি বলি হুম আচ্ছা এটা ওয়ান আসছে তো ওয়ান মাইনাস এক্স ঠিকঠাক হয়েছে না আমি ভুল টুকলাম আবার দাঁড়াও এক সেকেন্ড আমি একটু অঙ্কটাকে চেক করে নিই ওয়ান মাইনাস এক্স আছে এক্স মাইনাস ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো তাহলে আমি একটুখানি অঙ্কটাকে ভুল ঠুকেছি তবে ঠিক আছে এটা যেমন আছে তেমনটাই থাক এখানে পাওয়ারে গিয়ে আছে বলো তো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স আছে তো সেটা তাহলে তোমার হোমওয়ার্ক থাকবে দেখো লগারিদমিক অফ ই মানে হচ্ছে তোমার ওয়ান এটা কি জানা আছে তুমি কি সেটা জানো তুমি পাতা থা এটা একটু অ্যাড করে নাও এটা একটু অ্যাড করে নাও এই জায়গাটায় বাক্সের মধ্যে আর কি লগারিদমিকের যে প্রপার্টি বিভিন্ন রকম লগারিদমিক অফ ই আর নিচে যদি ই বেস থাকে তো কোনো কিছু যদি না থাকে তাহলে সবসময় সেটা ই বেস ধরা হয় তো লগের ইদমিক অফ ই সমান সমান আমরা জানি ওয়ান আচ্ছা সমঝে তো লগারিদমিক অফ ই সমান সমান যদি ওয়ান জানি তাহলে এখানে দেখো ওয়ান সমান সমান কী রিপ্লেস করতে পারবো লগারিদমিক অফ ই তাহলে এখান থেকে তুমি বলো আমাকে অর বলে বা হ্যাঁ বা সো বলে জাস্ট একটু অ্যাড করে নাও সো সো বলে অ্যাড করো লগারিদমিক এবং লগারিদমিক দুটোকে আমি যদি এখান থেকে রাস্তা থেকে সরিয়ে দিই তাহলে কী পড়ে থাকবে লিমিট অফ এক্সটেন্স টু ওয়ান লিমিট অফ এক্সটেন্স টু ওয়ান ওয়াই সমান সমান হচ্ছে নাথিং বাট ই কা কাসামঝি ব্যাপারটা আসলো সুন্দরভাবে এসছে নিশ্চয়ই তোমার কাছে একদম তোমার পাশে তোমার একেবারে সামনে তো এই যে ডিটারমেন্ট ইনটিটারমেন্ট ফর্মটা ছিল সেটা ডিটারমেন্ট ফর্ম আমরা বের করে নিয়েছি আর সেটা হচ্ছে তোমার দেশ ওয়ান ঠিক আছে কারণ ওয়াই সমান সমান হচ্ছে কি বলো তো বা তুমি এটাকে অর বলে অ্যাড করে নাও ওয়াই সমান সমান তুমি যেটা জানো এক্স টেন্স টু হচ্ছে তোমার ওয়ান ওয়াই সমান সমান জানো হচ্ছে আর কি জানো সেটা কি ছিল বলো তো এক্স তার পাওয়ারে এক্স তার পাওয়ারে ওয়ান বাই এক্স ঠিক আছে এটা সমান সমান হচ্ছে আমরা ই পেয়েছি তো এটাই উত্তর ঠিক আছে এই ইনডিটারমিনেন্ট ফর্মটার উত্তরটা হচ্ছে আমাদের কাছে ই তাহলে ঠিক একই রকমভাবে একটা অঙ্ক যদি এইচডাব্লিউ দিয়ে দিই তোমার দিকে ছুড়ে দিই সেই কোয়েশ্চেনটা যে তুমি বের করো তো লিমিট অফ এক্স টেন্স টু এক্স টেন্স টু ওয়ান এক্স তার পাওয়ারে হচ্ছে ওয়ান চেঞ্জ করে দিল ওয়ান মাইনাস এক্স এটা সমান সমান কী আসবে আমি তোমাকে বলে দিচ্ছি এটা সমান সমান মাইনাসই আসবে ঠিক আছে প্রুফ এটাকে তুমি প্রুফ করো ঠিক আছে তাহলে এটা একটু এইচডাব্লিউ তাহলে নিয়ে নাও সুন্দর করে ঠিক আছে আর উপরের অঙ্কটাকে দেখবে আর এটাকে জাস্ট করবে কিচ্ছু নেই অঙ্কটায় উপরের অঙ্কটা দেখবে আর নিচেরটা করবে জাস্ট কিচ্ছু নেই অঙ্কে ঠিক আছে একেবারে চুনুগুটি ব্যাপার স্যাপার এগুলো এল হসপিটাল লুলবেলা যত অঙ্ক আছে সব চুনোপুটি অঙ্ক কিছু নেই এগুলোতে কোনো ওয়েটেজই নেই যেমন ধরো আমি কঠিন দেখে নেবো চলো কঠিন দেখে একটা নিই দেখা যাক বুঝতে পারছো কি না তো অ্যাভেলিউট বলেছে এল ইউ এভা এল ইউ এ টি ই বলে বলেছে লিমিট অফ এক্সটেন্স টু ইনফিনিটি লিমিট অফ বলেছে আর চলো দেখতে নিশ্চয়ই ভয় লেগেছে একটু ভয় এসেছে প্রাণী ঠিক আছে চলো ভয় কেটে যাবে জাস্ট দেখলেই ভয় কেটে যাবে কারণ তুমি পৃথিবীর সব থেকে ইজি চ্যাপ্টারটাকে পড়ছো সব থেকে ইজি টপিকটাকে এখন পড়ছো দেখো যেটা আছে সেটাকে আমি তুলে নিয়ে আসলাম প্রথম কথা তার পাওয়ারে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার হলো দিস ওয়ান রাইট দিস ওয়ান ইক দেখো যখন তুমি জিরো বসাবে হুম যখন তুমি জিরো বসাবে তখন তুমি দেখবে জিরো বাই জিরো ফর্ম তার পাওয়ারে হচ্ছে ওয়ান বাই এক্সিস করে মানে ওয়ান বাই জিরো জিরো বাই জিরো তার পাওয়ারে আবার ওয়ান বাই জিরো তার মানে ইনফিনিটি তো ডেফিনেটলি এটা একটা ইনডিটারমিনেন্ট ফর্ম যেহেতু জিরো বাই জিরো ফর্মটাই একটা ইনডিটারমিনেন্ট ফর্ম তারপর উপরে আবার ইনফিনিটি তোমার হচ্ছে সেটা তোমার একটা ইনডিটারমিনেন্ট ফর্ম ক্লিয়ারলি তো ইনডিটারমিনেন্ট ফর্মটাকে তুমি এক কাজ করো প্রথমে আগে লেটাস বলে কনসিডার করে নাও ঠিক আছে আমি আগেই বলেছি তোমাকে যদি সামথিং তার পাওয়ার থাকে পাওয়ার যদি থাকে সেখানে লগারিদমিক ইন্ট্রোডিউস করে দাও চোখ বন্ধ করে তো প্রথমে আগে ধরে নেবে সেটা যে লেটাস্ট কনসিডার বলে ওয়াই সমান সমান হচ্ছে ওয়াই সমান সমান হচ্ছে সাইন এক্স বাই এক্স তার পাওয়ারে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার এটা তুমি ধরে নিলে এরপরে কী করলে বোধ সাইডে লগারিদমিক তুমি নিয়ে নিলে চাপিয়ে দিলে চাপিয়ে দেওয়ার পর কি হবে বলো তো প্রথমেই তোমার যেটা কাজ হবে সেটা হচ্ছে লগারিদমিক অফ দিস হবে তাহলে এই পাওয়ারটা হচ্ছে লগারিদমিকের সামনে চলে আসে ঠিক আছে সেটা তো জানা আছে নিশ্চয়ই একা পড়ে থাকে ঠিক আছে তো এটাকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করছি আমরা আচ্ছা হলো সেটা এবার আমরা কি করবো বোধ সাইডে লিমিট নিয়ে নেব লিমিট এক্সটেন্স টু জিরো নিয়ে নেব বোথ সাইডে

এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স স্কোয়ার লগারিদমিক অফ সাইন এক্স বাই এক্স লগারিদমিক অফ সাইন এক্স বাই এক্স আচ্ছা হলো এটা হলো চলো ক্যালকুলেশন চলো চলবে শুধু ক্যালকুলেশন তো ক্যালকুলেশন করতে গেলে কিছু নয় জাস্ট এগিয়ে যেতে হয় আমাদের ঠিক আছে এটা বুকে একটু সাহস নিয়ে একটু এগিয়ে যেতে হয় প্রথমে কী করলাম লগারিদেমিকের যে পুরো মালটা আছে উপরে রাখলাম এবং নিচে যেটা আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারটাকে আমি নিচে রাখলাম হলো কাজ হয়েছে এবার আমরা উপর তলার লোক পেয়ে গেছি নিচের তলার লোক পেয়ে গেছি একটু ক্যালকুলেশন করো প্রথম কথা হলো কি যে এই এক্স সমান সমান এখানে বসাও যদি এক্স বসানো যায় তাহলে তুমি দেখবে যেটা তোমাকে দেখাবো আর কি অ্যাকচুয়ালি লিমিটটা হাঁক হয়ে যাবে একবার উপরের লিমিট চলে যাবে একবার নিচের লিমিট চলে যাবে তো নিচের লিমিট যদি চলে যায় তখন এক্স সমান সমান জিরো বসাও তাহলে এই ডেফিনেটলি জিরো চলে আসবে ডেফিনেটলি নিচেরটা আমাদের কিন্তু জিরো চলে আসছে হোয়াট অ্যাবাউট উপরের ভ্যালু লিমিট লগারিদমিক দিস ওয়ান হবে লগারিদমিক এবং লিমিট তারা কি হবে ইন্টারচেঞ্জ লিমিটটা সামনের দিকে চলে আসবে লগারিদমিকটা যদি চলে করো সো দিস ওয়ান ইস নাথিং বাট আমরা অলরেডি পেয়েছি সেটা হচ্ছে ওয়ান তোমার বিশ্বাস হলো না সি একদম এক নম্বরের যেটা অঙ্ক ছিল দেখো এটা লিমিটটা কিন্তু সমান সমান ওয়ান হয় এটা আমাদের মনে রাখতে হবে এই অঙ্কটা সেটা ওয়ান হয় ঠিক আছে এটাকে একটু লাগাই লাগাই দেখো এবার তাহলে কি হচ্ছে তো তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আরও এক লাইন তোমার জন্য শুধু আর শুধু তোমার জন্য করে দিতে পারি সেটা পরের বেজেই করবো নাকি চলো পরের বেজেই করে দিচ্ছি সমান সমান হচ্ছে x দমিক লিমিট এক্স টেন্স টু জিরো ডিভাইডেডাইডেড বাই হচ্ছে আচ্ছা ভুল করলাম ভুল করলাম ভুল করলাম নিচেরটা হচ্ছে নিচেরটাও লিমিট ভাগ হয়ে যাবে লিমিট অফ x tends টু জিরো x স্কোয়ার ঠিক আছে চলো তাহলে দেখো লিমিট অফ এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এই ভ্যালুটা কত দেখেছি সেটা দেখেছি ওয়ান তো উপরের ভ্যালুটা উপর তলার লোক আমাদের যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে লগরি দমিক ওয়ান নিচের তলার লোক যেটা বেরোচ্ছে হচ্ছে জিরো লগ ওয়ান মানে কি আরে তোম লোক পাতা হ্যা লগ ওয়ান মানে জিরো তো দিস ওয়ান ইজ নাথিং বাট দ্য জিরো বাই জিরো ফর্ম দ্য ফেমাস ইনডিটারমিনেন্ট ফর্ম জিরো বাই এই দাঁড়া সেটা হচ্ছে জিরো বাই জিরো ফর্ম তো জিরো বাই জিরো ফর্ম পেয়ে গেছি এইবার চালাবো এল হসপিটাল রুল চালাও এল হসপিটাল রুল চালাও এল হসপিটাল রুল চালাবো তাই তো আচ্ছা তাহলে তো এটা রাখলে চলবে না আমাকে লিমিটটাকে বের করে নিতে হবে দাঁড়াবো এক সেকেন্ড কি মে সেকেন্ড এখান থেকে তাহলে এল হসপিটাল রুলটাকে চালাবো উপরে ডেরিভেটিভ করব নিচে ডেরিভেটিভ করব উপরে ডেরিভেটিভ এবং নিচে ডেরিভেটিভ তাহলে সেটা হবে তোমার কাছে এটা তোমাকে দেখানোর জন্য করলাম কিন্তু আমি নিজেই ফেসে গেলাম আরও একবার লিখতে হবে আমাকে তাহলে লিমিট অফ এক্সটেন্স টু চলো তো এটা করছিলাম হচ্ছে লগারিদমিক অফ এক্সটেন্স টু জিরো লগারিডাম অফ সাইন এক্স বাই এক্স অ্যান্ড এটার নিচে যেটা ছিল সেটা হচ্ছে এক্স স্কোয়ার তাই তো চলো ঠিক আছে অসুবিধা নেই এবার এই ল হসপিটাল রুলটাকে চালাও লিমিট অফ এক্সটেন্স টু জিরো এটাকে এল হসপিটাল রুল চালালে উপরে ডেরিভেটিভ করব ডেরিভেটিভ করলে কী হয় লগারিদমিক সামথিং যদি থাকে সেটা ওয়ান বাই সেই ভ্যালুটা চলে আসবে পুরোটা যদি ওয়াই হয় তাহলে ওয়ান বাই ওয়াই হয়ে যাবে আর সেটা তাহলে কী হবে ডেফিনেটলি আমাদের কাছে চলে আসবে চেঞ্জ হয়ে যাবে এক্সট্রা উপরে চলে যাবে সাইনটা নিচে চলে আসবে সাইন এক্সট্রা আর এটাকে একবার ডেরিভেটিভ করতে হবে হুম বুঝতেই পারছো একটু হচ্ছে আর কি তো কী হয় বলো তো ডিডি এক্স অফ সাইন এক্স বাই এক্স এটা বের করব তো এটা হয়ে গেল তোমার কাছে ইউবাই ভি ডি ডি এক্স অফ ইউ বাই ভি ডি এক্স অফ ইউ বাই ভি এইটা বের করবো সো এটার যেটা ফর্মুলা আমরা জানি সেটা হচ্ছে কি ফর্মুলা জানা আছে তোমার না ভুলে গেছো ভি স্কোয়ার হবে তার মানে নিচেরটা এক্স স্কোয়ার হ্যাঁ ভি স্কোয়ার আর আমরা কি করব সেখানে হচ্ছে ভি স্কোয়ার ভিটাকে রাখবো ইউ এর ডেরিভেটিভ মাইনাস ইউটাকে রাখবো এবং ভি এর ডেরিভেটিভ জানো আশা করছি এক্স স্কোয়ার নিলাম হুম এক্স স্কোয়ার নিলাম তারপরে এক্সটাকে চলো আমাকে বারবার ভিডিওটাকে পজ করতে হচ্ছে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে না খুব সমস্যা চলো দেখো এই জায়গাটায় কোথায় ছিলাম আমরা আমরা এক্সটাকে রাখবো আর এই যে সাইন এক্স সেটা ডেরিভেটিভ করব সেটা হচ্ছে দিস ওয়ান মাইনাস সাইনটাকে রাখবো এক্সের ডেরিভেটিভ করলে সাইনটাকে রাখলাম আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান ওয়ানটাকে লিখার প্রয়োজন আমি মনে করলাম না ডিভাইডেড বাই ডিভাইডেড বাই হচ্ছে নিচের ডেরিভেটিভ তারপরে সেটা হচ্ছে টু এক্স সেটা হচ্ছে টু এক্স তাহলে এক্স আর এখানে এক্স এক্স করে কাটাকাটি করলাম কাটাকাটি করার পর বাকি তো অনেক কমপ্লিকেটেড একটা ফর্ম চলে আসছে আমাদের কাছে চলো সিম্পলিফাই করে লিখি সেটা লিমিট অফ এক্স টেন্স টু জিরো এক্স কস অফ এক্স মাইনাস সাইন এক্স হ্যাঁ ডিভাইডেড বাই চলে আসবে তোমার এই টু এক্স এখানে একটা এক্স আছে তাহলে টু এক্সের এর স্কোয়ার আর সাইন এক্স ব্যাস এই আর কি ঠিক আছে দেখো টু এক্সটাকে যদি উপরে নিয়ে যাও তাহলে এটা গুণ আকারে হয়ে যাবে ওয়ান বাই টু এক্স

আচ্ছা আমরা এখানে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করেছি না এটা একটু লিখে দিও বাই এল হসপিটাল রুল এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে আমরা এইটাকে করেছি চলো ঠিক আছে ইয়ে সব তো চালতা রাহেগা এল হসপিটাল রুল আবার অ্যাপ্লাই করব উপরে ডেরিভেটিভ করো তাহলে এক্স ইন্টু প্রথমে হচ্ছে ইউভি এক্স ইন্টু কস এক্স সো এক্সকে রাখলাম কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে তোমার মাইনাস সাইন এক্স মাইনাস সাইনেক্স আর হচ্ছে কসেক্সকে রাখলাম এক্সের ডেরিভেটিভ করলে এক্সের ডেলিভেটিভ হচ্ছে ওয়ান প্রয়োজন মনে করছি না তারপরে হচ্ছে মাইনাস হচ্ছে তোমার কস এক্স আগে হোক তোমা হচ্ছে সে নীচেরটা দেখো নিচেরটা হচ্ছে এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে তাহলে টু ইন টু এক্স স্কোয়ার কস অফ এক্স সাইনেক্সের হচ্ছে কস এক্স আর প্লাস হবে আচ্ছা টুটা বাইরেই রাখবো না ব্র্যাকেট নিয়ে নেব চলো টুটাকে ব্র্যাকেট হিসেবে নিয়ে নিচ্ছি বা টুটাকে মাল্টিপ্লাই করে দিলেও হবে দুই দিকে এক্স স্কোয়ার সাইনেক্সের ডেরিভেটিভ হলো সাইনে এক্সকে রাখবো এক্স এক্স স্কোয়ারের ডেরিভেটিভ তাহলে সেখানে আরও টু এক্স চলে আসবে টু এক্স ইন্টু সাইন এক্স রেখে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করেছি কিচ্ছু নয় ঠিক আছে উপরে দেখতে পাচ্ছ কসেক্স এবং কসেক্স কাটাকুটি চলে যাচ্ছে খুব ভালো করে আর নিচেরটা 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 আমাদের কাছে কিন্তু একটা ফর্ম চলে আসলো আর সেটা হচ্ছে দেখতে ঠিক এক্স 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 সাইন ডিভাইডেড বাই টু স্কোয়ার কস অফ এক্স প্লাস ফোর এক্স সাইন এক্স প্লাস ফোর এক্স সাইন এক্স হুম হলো এবার দেখো তো এক্স ইক টু জিরো বসা এখানে তো এলএস টোটাল অ্যাপ্লাই করেছো দ্যাট ইস লিখে দেবে আমি ভুলে গেলেও তুমি কিন্তু ভুলবে না একদম ঠিক আছে বাই এল হসপিটাল রুল চলো তো এটা তাহলে হচ্ছে এটা কি দেখো এবার জিরো বসা উপরেরটা তো জিরো আমি দেখতে পাচ্ছি চোখের সামনে এটা জিরো হয়ে যাচ্ছে এটাও জিরো হয়ে যাচ্ছে তার মানে এক্স না কোথাও গন্ডগোল হলো নাকি সাইন এক্স এক্স ইন সাইন এক্স আচ্ছা একটা এক্স কেটে দাও তো একটা এক্স কেটে দাও এখানে এক্স কাটা যাবে একটা এক্স একটা এক্স তাহলে হয়তো চলে আসবে ব্যাপারটা এক্সটা কেটে দেওয়া আগে তারপরে দেখা যাক যা হচ্ছে তো পরের বেজে আমি লিখে লিখে থাকাচ্ছি যে আসছেটা কি লিমিট অফ এক্স টেন্স টু জিরো মাইনাস অফ সাইন এক্স পরে থাকবে উপরেরটায় আর নিচেরটায় কি পড়ে থাকবে উপরে সাইনেক্স পড়ে থাকলো নিচের পড়ে থাকবে টু এক্স কস টু এক্স আর এটা হচ্ছে তোমার ফোর x ঠিক আছে অসুবিধা নেই আমরা এইবার দেখো যদি জিরো বসাই তাহলে আবার এটা জিরো ফর্ম আসবে জিরো বাই ফর্ম আবার আসবে কি করে আসছে ডেফিনেটলি দেখি বুঝতে পেরে গেছে উপরে সাইন জিরো জিরো নিচেরটা হচ্ছে কি টু ইন্টু এক্স এক্স মানে জিরো তার মানে এই টার্মটা জিরো হয়ে গেল সাইন এক্স সাইন জিরো তার মানে জিরো নিচেরটাও জিরো উপরেরটাও জিরো জিরো বাই জিরো ফর্ম আমাদের কাছে এসে একেবারে হাজির তাহলে এই হসপিটাল রুল অ্যাপ্লাই করবো আরও একবার এক্সটেন্স টু জিরো সাইন এক্সের ডেরিভেটিভ যদি করো তাহলে সেটা হচ্ছে কস এক্স তাহলে মাইনাস কস হচ্ছে আর এখানে ডেরিভেটিভ চালাও প্রথমে এটাকে ডেলিভারিটি করছি এক্সকে রেখে কসে কস যদি ডেলিভারিটি করি তাহলে সেটা সাইনএক্স হয় কিন্তু মাইনাস সাইন এক্স হবে তারপর এটা হচ্ছে কি রাখবো তার মানে প্লাস টু রাখবো এক্সের ওয়ান লিখার প্রয়োজন মনে করলাম না তারপর এটা হচ্ছে প্লাস ফোর প্লাস ঠিক আছে চলো ফির আপ দেখতে हैं इसको কারকে দেখতে দেখো বন্ধুরা কী বেরোচ্ছে আমাদের কাছে লিমিট অফ করে করি আগে বসা দেখি সমান সমান জিরো এবার বসালে তুমি দেখতে পাবে উপরেরটা হচ্ছে মাইনাস ওয়ান কারণ কস জিরো হচ্ছে ওয়ান আর এটা জিরো বসাবো পুরোটাই জিরো হয়ে গেল যাই হোক এই পার্টটা জিরো কিন্তু এই পার্টটা দেখো কস জিরো কস জিরো মানে ওয়ান তার মানে সিক্স পরে থাকবে সিক্স ইন্টু ওয়ান সিক্স পরে থাকবে মাইনাস ওয়ান বাই সিক্স ইজ দ্য আলটিমেট আনসার দিস ইজ দ্য ডিটারমিনেন্ট ফর্ম তুমি বলতে পারো দিস ইজ দ্য ডিটারমিনেট ফর্ম দিস ইজ দ্য ডিটারমিনেন্ট ফর্ম আর ব্যাপারটা হচ্ছে কি বলো তো যে এটাই উত্তর আমাদের এটাই বের করতে বলেছে যে ইনডিটারমিনেন্ট ফর্মটাকে তুমি ডিটারমিনেন্ট ফর্মে কনভার্ট করো সেই অঙ্কটাই তোমাকে এখানে দেওয়া হয়েছিল ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো জায়গাটা অঙ্কটা দেখো ইজি ইজি কিন্তু অনেক অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমি করাচ্ছি না কেন করাচ্ছি না কারণ যে ওই অঙ্কগুলো আসবেও না আর এল হসপিটাল রুলটা অনেকটাই ইজি সো দ্যাট ইজ ওয়াই তুমি যদি ক্যালকুলেশন করতে জানো যে কোনো অঙ্ক তুমি ছুঁড়ে ফেলবে একেবারে ছুঁড়ে ফেলবে সত্যি কথা বলছি সো দ্যাট ইজ ওয়াই তোমার আমি চেষ্টা করলাম যে একটু কঠিন কঠিন অঙ্কগুলোর দিকেই সরাসরি চলে যেতে ঠিক আছে কারণ কত সময় নষ্ট করবো আজকে কঠিন কঠিন অঙ্ক করালাম এরপরে আরও একদিন সময় নেব বলছি সেখানে আরও কিছু অঙ্ক আমরা করব তাহলে পুরোপুরি মোটামুটি তৈরি হয়ে যাবে তোমার এল হসপিটাল রোলটা যে কোনো রকম অঙ্ক দিলেই করে ফেলতে পারবে এবার দ্যাট ইজ ওয়াই আমি একটা এচডাব্লিউ তোমাকে দিতে চাই এখানে দিয়ে তোমার ক্লাস থেকে শেষ করব একটা ডাব্লিউ তুমি নিয়ে নাও আর সেটা হচ্ছে এর সঙ্গীর সাথী আর কি তুমি এটা বুক নোটের মধ্যে পেয়ে যাবে আমি বুক নোটটা আজকে প্রোভাইড করে দেবো সেই বুক নোটের মধ্যে করে দেওয়া আছে দেখবে বা তোমাদের যদি বই থাকে সেই বইয়েও করে দেওয়া আছে সেটা হচ্ছে কি লিমিট অফ না সরি এক্স টু জিরো দেওয়া আছে টেন এক্স বাই x, তার পাওয়ারে হচ্ছে ওয়ান বাই এক্স এই অঙ্কটাকে চেষ্টা করো তোমাদের বইয়ের মধ্যে করে দেওয়া আছে দেখবে যে ছয় নাম্বার অঙ্কটা করে দেওয়া আছে আমি এই অঙ্কটা চাইছি তুমি নিজে থেকে একটুখানি দেখো আজকে আমি বুক নোটটাকে প্রোভাইড করে দেবো ঠিক এই জন্যে বিকজ অফ আমি চাই যে তুমি বু নোট থেকে দেখে সেখান থেকে অঙ্কগুলোকে প্র্যাকটিস করে নাও এক্সাম্পলের অনেকগুলো অঙ্ক দেওয়া আছে সেই এক্সাম্পলের অঙ্কগুলোকে তুমি প্র্যাকটিস করে নাও তোমার বই থাকলে ভেরি ভেরি গুড সেই বই থেকে প্র্যাকটিস করে নাও ঠিক আছে কারণ পরের দিন কিছুটা অঙ্ক করবো হ্যাঁ মানে ভেরি ভেরি ডিফিকাল্ট যে অঙ্কগুলো বা যেই অঙ্কগুলো ধরো পরীক্ষার জন্যে খুবই খুবই ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলোই পরের দিনে আমরা জাস্ট করে চ্যাপ্টারটাকে শেষ করে দেবো ঠিক আছে দ্যাট ইজ ওয়াই আমি চাইছি যারা ব্যাচে আছো ব্যাচের লোকেদের হচ্ছে বুকনোটটা দেওয়া হয় সাধারণত আমাদের বেকার ব্যাচ যে চলে যারা অ্যাডমিশন নিয়েছে তাদেরকেই বুক নোটটাকে আমি প্রোভাইড করি সেই বুকনোটটাকে দেখে নিতে পারো যদি তোমরা ব্যাচে না পড়ো ক্লাসগুলোকে ফলো করছো তাহলে তোমার কাছে নিশ্চয়ই বই আছে তো সেই বইটা বা বুকটাকে তুমি ফলো করো ঠিক আছে ইনডিটারমিনেট ফর্ম কী বই কিনতে হবে আমি আগেই বলেছি সেটা হচ্ছে তোমার হচ্ছে পাল চ্যাটার্জির বলে একটা বই আছে পাল চ্যাটার্জির বই একটা বই কিনলেই তোমার পুরো সেমিস্টারের জন্যে হয়ে যাবে ঠিক আছে চলো তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই রাখছি নেক্সট ডেতে আরও বেশ কিছু প্র্যাকটিস আমাদের চলবে আর চলতে থাকবে গাড়ি আর বেকার ব্যাচ সম্পর্কে কারও কোনো যদি কোয়ারিজ থাকে যদি মনে হয় একটু কোয়ারিজ আছে আমি আবার বেকার ব্যাচে একটা অফারও রেখেছি তো কেউ যদি বেকার ব্যাচে অ্যাডমিশন নিতে চাও ধরো ফিসটা অতটা বেশি দিতে চাইছো না তাহলে কিন্তু তোমার কাছে তুমি সেই অফারটা পাবে এবার সেই অফারটার জন্যে তুমি আমার ফোন নাম্বার মেসেজ করবে ঠিক আছে ফোন নাম্বার তো দেওয়াই আছে এইট টু জিরো সিক্স জিরো সিক্স নাইন ওয়ান সেভেন আর কিছু বলছি না আর হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে যাও ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব কিছু ডিটেলস তুমি এখান থেকে পেয়ে যাবে যত পিডিএফ আছে সব কিছু আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে দেখো যে পিডিএফ টিডিএফ কোনো কিছু নেই তাহলে তুমি আমাকে আমার নাম্বারে হচ্ছে মেসেজ করবে আর বলবে যে আগের যেগুলো পিডিএফ হয়েছে মানে দেওয়া হয়েছে সেই পিডিএফগুলো আমাকে এখন দেওয়া হোক আমাকে এই নাম্বারে মেসেজ করবে আমি তোমাকে পিডিএফগুলো শেয়ার করে দেবো ঠিক আছে শেয়ার করে দিই সাধারণত সবাইকেই চলো তাহলে আজকের ক্লাসটা এখানেই থাকছে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট তোমার ওয়েটনেস ডেতে ততক্ষণের জন্য পড়াশোনাটা চালাও এন্টারটেনমেন্ট ফর্মটা আমি যে বুকনোটটাকে এখন প্রোভাইড করব সেই বুকনোটটাকে একটু দেখো ঠিক আছে অঙ্কগুলো খুবই ইজি চলো আজকেরটা এখানেই থাকছে And uh, bye.